আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েবিনারে। আর ওয়েবিনারের শিরোনাম যদি বলি, 64BD পণ্য। এটা আমার নাম দিয়ে সিলেক্ট করেছি এবং ওয়েবসাইটও নেওয়া হয়েছে, ডোমেন নেওয়া হয়েছে, ফেসবুক পাতাও ক্রিয়েট করা হয়েছে। জাস্ট ওইভাবে আছে, এখনো কোনো এটা স্ট্রাকচারে সাজানো হয়নি, আর ওয়েবসাইটের কাজ অনগোয়িং আছে। যখন লাইভ হবে তখন সার্ভারে আপলোড দেওয়া হবে। তো 64BD পণ্য এফ কমার্স বিজনেস হিসাবে আখ্যায়িত করেছি, যে এটা এটা আসলে তো মূলত ফেসবুক দিয়ে বিজনেসটা আমাদের শুরু হবে, পরবর্তীতে আমরা ই কমার্সে কনভার্ট করব। তবে প্রথম দিকেই না, সাইট ডেভেলপ হবে, সাইটে কিছু প্রোডাক্টের লিস্টিং করা থাকবে, কিন্তু আলটিমেটলি আমাদের প্রথম টার্গেট হবে ফেসবুক দিয়ে বিজনেস জেনারেট করা। এটা সবচেয়ে সহজ এবং এটা দিয়ে আমরা রেভিনিউটা সহজে গেইন করতে পারবো। তা আমি এখন একটু আস্তে আস্তে যাই, আজকে আমাদের কি কি আলোচনা করবো এই ব্যাপারটা নিয়ে। হয়তো ঘন্টা খানেক আলোচনা হবে আপনাদের সাথে। এর মধ্যে তিনটা সেগমেন্টে আমি আলোচনা করবো, পর্ব 1, পর্ব 2, পর্ব 3। পর্ব 1-এর মধ্যে হচ্ছে ব্যবসার মূল প্রেরণাটা আমি কোথা থেকে নিলাম, কেন হঠাৎ করে আমি অ্যামাজন বা ডিজিটাল থেকে কেন আবার অফলাইনে, অফলাইন ঠিক না, এটা ওয়ান্স কাইন্ড অফ অনলাইন, বাট প্রোডাক্ট নিয়ে কার নাড়াচাড়াটা অফলাইনে হবে, কাস্টমারকে অফলাইন থেকে বের করতে হবে। তো এটার মূল প্রেরণাটা বা এটার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি, এটি একটু আপনাদেরকে ক্লিয়ার করা। কিভাবে ব্যবসাটি দাঁড় করাবো তার কিছু সিকোয়েন্স আমি বলবো, আর আগামী 4 মাসের এটা আসলে ব্যবসায়িক প্রজেকশন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল প্রজেকশন প্ল্যান যেটা হয়, বা ফাইন্যান্সিয়াল বিজনেস প্ল্যান বলা হয়, এইটা মোটামুটি 1 বছর মিনিমাম, না হলে এটা মিনিমাম 5 ইয়ার্স, 5 ইয়ার্স প্রজেকশন প্ল্যান তৈরি। মানে কর্পোরেট লেভেলে যদি কোনো বিজনেস স্টার্ট আপ হয় তখন মিনিমাম 5 বছর একটা বিজনেস প্ল্যান করা হয়। আমাদের তো 5 বছর না, 5 মাসও আমি নেইনি। আমি যেহেতু প্রজেক্টে আমি ছিলাম, অনেকেই জানেন দীর্ঘ 5 বছর শুধু প্রজেক্ট নিয়ে নাড়াচাড়া করেছি। আমি 4 মাসের একটা আমি ফাইন্যান্সিয়াল প্ল্যান রেডি করেছি, ওটা 4 মাসের সামারি, এবং আমি এক্সেল শিটটাও দেখাবো ওইটার কি অবস্থা, আমাদের কি হতে পারে, আর ফান্ড রাইজিং এর ব্যাপারটা কিভাবে হচ্ছে, এটার রিফান্ড পলিসি কেমন হবে, কি হবে না হবে এক্সিট, এই প্রথম পর্বে এটা শেষ করব। দ্বিতীয় পর্বে যারা আমাদের মেম্বার হবেন এই এফ কমার্স বিজনেসে, তাদের বেনিফিট গুলো একটু শেয়ার করেছে গতকালকে গ্রুপে, আরো 2-1টা পয়েন্ট অ্যাড হয়েছে। আর সদস্য যুক্ত এবং আমি ওখানে বলেছি মুক্ত, একটা যুক্ত হওয়া আবার বের হয়ে যাওয়া, বা মুক্ত হওয়ার প্রক্রিয়াটা কি হবে, আর প্রশ্নোত্তর পর্ব থাকবে, কারণ সেশন শেষে আপনাদের কিছু কোয়ারি থাকতেই পারে, সেটা আমরা জানার চেষ্টা করব যে কি হচ্ছে না হবে, কিভাবে আপনি ওভারকাম করবেন এগুলা থেকে। তাহলে আমরা শুরু করি পর্ব 1 থেকে। এটা আমাদের পর্ব 1-এর যে প্রশ্নগুলো আছে এই 1, 2, 4টা আমরা 4টা শেষ করি। আর কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখতে পারেন, আমরা শেষে তো প্রশ্নোত্তর পর্ব আছি। তো ব্যবসার মূল প্রেরণাটা আমি একটু বলি, এটা যেহেতু লেখা আছে, আমার যেহেতু জানাই আছে, আমি এটা বলতেছি যে গত 5 বছরের সরকারি এবং বিদেশি সংস্থা, অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে আপনি বেশ কিছু প্রজেক্ট প্রোফাইল দেখছি, এটার মানেটা কি, আপনি কোথায় ছিলেন। এটা হলো আমাদের দেশে যখন বাংলাদেশ সরকার যখন বিদেশিদের কাছ থেকে ডোনেশন আনে, যেমন পদ্মা সেতু বলেন, বড় বড় যে প্রজেক্ট প্রকল্পগুলো হচ্ছে সেগুলোর জন্য ফান্ড করে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর বিশ্ব ব্যাংক আছে, যেটা এক কথা বাংলায় বিশ্ব ব্যাংক আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, IFT আছে, অনেকগুলো আছে, ADB ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক অনেকগুলো আছে, দেশি বিদেশি লোকালও কিছু আছে, এগুলো সব ফান্ড করে আমাদের দেশের স্ট্রাকচার অবকাঠামো উন্নয়নের জন্য। বিশেষ করে যে কোনো দেশের না, দরিদ্র দেশগুলোতে বেশি ফান্ডিংও নেওয়া হয়, আমাদের দেশের সাধারণ স্বাভাবিক যে বার্ষিক আয় বা ব্যয় এটা থেকে ওভারকাম করার জন্য বা আর মানুষের জীবনমান চেঞ্জ করার জন্য প্রজেক্টগুলো ডোনেশন দেয়। সেই ফান্ডগুলো নিয়ে আসার পরে আমাদের দেশে সরকারকে দেওয়া হয়। সরকার আবার কি করে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কোনো কোনো ক্ষেত্রে কাজ করে ইনভলভ হয়, অথবা বেসরকারি যারা ডেভেলপমেন্ট স্ট্রাকচার কনসালটেন্ট ফার্ম আছে, NGO আছে, এদের কাছকে হ্যান্ড ওভার করে। হ্যাঁ, এরা তারপরে তাদের কাছে একটা অপারেশন কস্ট নিয়ে, যেটাকে আমরা মানে অপারেটিং কস্ট হিসেবেই নেওয়া হয় টাকাটা, যে তুমি আমাদের 100 কোটি টাকার প্রজেক্ট দিবা, আমি তোমাদের পুরো প্রজেক্টটা শেষ করব, ওই 100 কোটি টাকার মধ্যে হয়তো 10 কোটি বা 15 কোটি তাদের অপারেটিং কস্টটাকে দিয়ে যায় 5 বছর ধরনের একটা এরকম সিস্টেমে থাকে। এই ধরনের প্রজেক্টে আমার গত 5 বছরের প্রায় 17টাতে আমি কাজ করছি। এক একটা প্রজেক্ট ছিল 3 মাস 6 মাস, মানে প্রজেক্ট তো 5-6 বছরের, 10 বছরের প্রজেক্ট হয়, কিন্তু আমার ইনভলভমেন্ট ছিল 3 মাস মিনিমাম, তো 6 মাস বছর পর্যন্ত ইনভলভমেন্টের প্রজেক্ট গুলো ছিল। সেক্টর গুলো ছিল হাইজিন অ্যান্ড স্যানিটেশনের ছিল, এগ্রিকালচারের ছিল, তারপর রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, এই ধরনের বড় বড় কিছু প্রজেক্ট সরকারে 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা, 600 কোটি টাকা, এই ধরনের প্রজেক্ট গুলোতে আমি কাজ করছি, মনিটরিং এন্ড এভালুয়েশন নিচে বলা আছে। তো এইগুলো করতে যে 64 ডিস্ট্রিক্টের 52 ডিস্ট্রিক্টে, কোনো কোনো ডিস্ট্রিক্টে 5 বার 7 বার পর্যন্ত যাওয়া হয়েছে, কারণ ওই ডিস্ট্রিক্টে প্রজেক্ট গুলো পড়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায়।
এই সুযোগে ওখানে থাকতে হচ্ছে, থাকার পর ওখানে কথাবার্তা, খাওয়া দাওয়া, অনেকগুলোর সাথে এনগেজ হতে হচ্ছে গত 5 বছরে। এটার জন্য অনেক কিছু জিনিস আমার চোখে পড়ছে, খাবারের দিক থেকে, জীবন মানের দিক থেকে, কথাবার্তা, কালচার, এগুলোর থেকে সম্পর্ক করে যে এতগুলো প্রজেক্ট করেছি, এবং আমি নিজেও সরাসরি কিছু প্রজেক্ট লঞ্চ ছিলাম। শুনতে আপনাকে তো হাস্যকর লাগবে, 2010 সালে ভিক্ষু বেগার প্রজেক্ট নামে ঢাকা শহরে 10টা লেনে বা 10টা জোনে একটা বেগার প্রজেক্ট হয়। সরকার ইচ্ছা ছিল, যেটা সমবায় অধিদপ্তর, সমবায় মন্ত্রণালয় এটা মেনটেন করে, যে ভিক্ষুক যারা রাস্তায় যাতে ভিক্ষা না করে, ওদেরকে একটা টেন আপ, একটা ওদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার মাধ্যমে কিছু লোন দিয়ে ওদেরকে সেলাই মেশিন বা যে যেটা করতে অভ্যস্ত হয় ওদেরকে ওইটা দিয়ে ভিক্ষা থেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আলটিমেটলি এই প্রজেক্টটা অনেক টাকা গচ্ছা দিচ্ছে সরকার, ফকিররা তো ভিক্ষাই করবে অনেকভাবে তাদেরকে নিয়ে, এবং এমন হয়েছে ফকিরদের ছবি তোলার জন্য কি একটা পেরেশানি, দৌড়াদৌড়ি, মানে নানান রকম চিঠি বিজড়িত। তো ঢাকার ক্ষেত্রে বললাম যে এই প্রজেক্টটা বেদেদের দিয়ে, যারা বেদেনি, যারা নৌকাতে থাকে ওদের নিয়ে প্রজেক্ট আছে, মানে বিভিন্ন একবারে ভালো প্রজেক্ট থেকে ওই লো লেভেল প্রজেক্ট পর্যন্ত গেছি, তাদের সাথে মিশার সুযোগ হয়েছে। তো এইভাবে আমি চিন্তা করলাম যে অনলাইন জগৎটাতে অনেকদিন ধরে আছে, আমাদের কি টাইপের কি করা যায়। বিভিন্ন সময় বিভিন্নটা মনে আছে, এবং আমার ITBD-র যারা অনেকে জানেন, দেখেন আমার 4টা কোর ফিউচারের প্ল্যানের মধ্যে একটা আছে বিডিকোটা। বিডিকোটা মানে হলো বাংলাদেশ কম্পিউটার অপারেটর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটা হলো বাংলাদেশে অনেক কম্পিউটার অপারেটর আছে যাদেরকে বলা হয় মাইক্রো কম্পিউটার অপারেটর। অপারেটর বলতে তো অনেক বড় বোঝায়, যারা কম্পিউটার সায়েন্সের ছাত্র অথবা কম্পিউটার নিয়ে ডেভেলপমেন্টে অনেক বড় কিছু করছে, এরা তো একটা লেভেল। আর একটা হলো হয়তো পড়াশোনা, মেট্রিক, ইন্টার, ডিগ্রি, যে বিভিন্ন দোকান পাট আছে, মার্কেট প্লেস আছে, হয়তো সারা বাংলাদেশেই সব জায়গাতে আছে, যারা কম্পিউটারে কাজ করে, সারাদিন CV তৈরি করে দেয়, ছবি বানিয়ে দেয়, এরকম যারা কাজ আছে, এই একটা সেক্টর আছে। এটা প্রপোজালটা দিয়েছি, আমার প্ল্যানিং কমিশনের পাশও হয়েছে, কিছু ইন্টারনাল ব্যাপার স্যাপার কারণে পেন্ডিং অবস্থায় আছে, এটা ইনশাল্লাহ পেয়ে যাব, কিছু শর্তে এদিক সেদিকে রাজি হওয়া না হওয়াতে আটকে আছে। এগুলো হলে ওইটা সারা বাংলাদেশে যারা কম্পিউটার অপারেটর ওই লেভেলে কাজ করে তাদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন হবে, তাদের এখানে ট্রেন আপ করা হবে, তাদেরকে লাইফ চেঞ্জের ব্যাপারটা হবে, সরকার থেকে ফান্ডও আসবে, আমরা সেটার কোঅপারেটিভ হিসেবে কাজ করবো ইনশাল্লাহ। এটাও অচিরেই পাবো ইনশাল্লাহ, আগামী বছর নাগাদ এটা হাতে পাওয়ার সম্ভাবনা আছে। এই হলো ব্যাপার। এইসব থেকে আমি আবার চিন্তা করেছি, 64 বৃষ্টিকে তো 72-তে গেলাম, এখান থেকে একটা প্রজেক্ট কি করা যায়। এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক খাবার আছে, কালচার আছে, যেগুলো আমরা জানি, আমরা বিভিন্ন একটা গানও আছে, যেটা আমি এই শীতের মধ্যে এটা উল্লেখ করছি, শীতটাতে এখন আসি, যে এখানে বলছি দাঁড় করাবো প্রথম কথা, যে আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য 64 জেলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। শুধু খাবার না, খাবার আছে, পোশাক আশাক আছে, নিজেদের কিছু চিষ্ট জিনিস আছে, এইগুলোকে নতুন করে প্রমোট করা এজ এ প্রকল্প হিসাবে, এক অঞ্চলের ঐতিহ্যবাহী অন্য ডিস্ট্রিক্টকে অবহিত করা বা তাদের মাঝে এটার অ্যাওয়ারনেস বা তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া, মাঝখানে একটা বেনিফিট গেইন করা। তো এইটার জন্য একটা গান আছে, গানের অংশবিশেষ থেকে নেওয়া, যে টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের কই, মানে মেন মাছের কথা বলা হয়েছে, খুলনার নারিকেল, পাবনার ঘি, সিলেটের কমলা ও পান সুপারি, এই যে ছন্দ আকারে দেওয়া আছে। আরো প্রত্যেক ডিস্ট্রিক্টে কোনো না কোনো ডিস্ট্রিক্টে এভারেজ তাদের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, যারা এখানে আমরা মাল্টি ডিস্ট্রিক্টের লোক আছে আজকে সেমিনারে, তারা বলতে পারবেন যে আমার ডিস্ট্রিক্টে ভাই এটা ভালো, মিষ্টিটা ভালো, এইটার আমাদের পোশাকের ব্যাপারটা খুব ভালো, আমাদের মশলাটা খুব ভালো হয়, আমাদের সবার যা যার একটা ঐতিহ্য আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা এইভাবেই এনভায়রনমেন্টালি, মানে এগ্রিকালচার আলাদা আলাদা সেক্টর দিচ্ছে, কোনো কিছু খাবারের ব্যাপার ঐতিহ্যটা দিচ্ছে। তো ওইগুলো আমরা চাচ্ছি নতুন করে হেরিটেজন, যেহেতু একটা প্রজেক্ট এবং আমরা চাচ্ছি এটাকে একটু ব্র্যান্ডিং করা। বাংলাদেশ অনেক কোম্পানি এখন প্রোডাক্ট বিক্রি করে, প্রোডাক্ট বিক্রি করে সাধারণত যারা করে, আমার ইউনিকনেসটা কোনটা, যে অনেকে বিক্রি করতেছে ঘি বিক্রি করে, সবাই ঘি বিক্রি করে, আসলে আমরা ঘি বিক্রি করব ওই তারও না, আমাদের সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন হইতে, আমরা প্রমোট করতেছি ঘিটার আসলে জেনারেশন, মানে অরিজিনটা কোথায়, এটা বাংলাদেশে তো আমরা জানি কম বেশি, যারা এটা নিয়ে রিসার্চ করে পাওয়া যায়, অরিজিন যদি খুব ভালো মানের হয়, আপনি দেখবেন পাবনার জেলার বাঘাবাড়ি বা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এখন পড়ছে, এটাতে প্রচুর পরিমাণে এটা মিল্ক ভিটা ওখানে অবশ্য, এই ঘির ব্যাপারটা একটা পাবনাতে বাঘাবাড়ি, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, আর একটা সে কুষ্টিয়ার কুমারখেউয়ের আশেপাশে, দুইটা জায়গায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঘি সোর্সটা হয়। যদি বলেন যে মহিষের ঘিটা কোথায় বেশি হয়, তাহলে দেখা যাচ্ছে যে ফেনী ডিস্ট্রিক্টে এটা মহিষের ঘিটা প্রচুর এখান থেকে ওখানে, মহিষের যে বিশেষ করে মহিলা যে মহিষটা, মেয়ে মহিষটা, এটার ঘিটা ওখান থেকে প্রচুর পরিমাণে আমদানি করা যায়। তো এরকম এক একটা জিনিস, বগুড়া যদি দই তো অনেক প্রত্যেকটা দেশেই দই আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দই আছে যার যার নিজস্ব, কিন্তু বিখ্যাত বা দইয়ের যদি আসল অরিজিনটা খোঁজা হয়, তাহলে দেখা
দেখা যাচ্ছে আমরা বগুড়ার দিকে ফিরে যেতে হবে। এরকম অরিজিন যেসব জায়গা আছে সেই অরিজিন ওইখান থেকেই মেন সোর্স থেকে আমাদের সংগ্রহটা করা, শুধু বিক্রির নিয়েতে না, আমাদের মূল কনসেপ্ট হোক যেটা যে প্রজেক্ট এইটাকে আমরা প্রমোট করতেছি, যাতে চোখে পড়ার মতো ব্র্যান্ডিং করতেছি যে আমরা এই ডিস্ট্রিক্টের হেরিটেজগুলো আমরা পৌঁছায় দিচ্ছি, মানুষকে নতুন করে অ্যাওয়ার করতে চাচ্ছি, এবং আমরা মেন সোর্স থেকে কাভেট করি যেহেতু তুমি আমাদের কাছ থেকে নিতে পারো। একে প্রমোট করা, দেন আমাদের বিজনেস জেনারেট করা, দুইটা কিন্তু আছে। আমরা নর্মালি অন্যদের মতো একটা ফেসবুক পেজ খুলছি আর আসেন ভাই প্রোডাক্ট নিয়ে যান আমি কিছু কমিশন পাবো, এরকম না। আমাদের অ্যাজ এ ব্র্যান্ডিং ফর বাংলাদেশের জন্য এক ঐতিহ্য আর এক হেরিটেজকে অন্যের কাছে পৌঁছায় দেওয়া। আমার কক্সবাজারের মানুষ জানুক ওই দেশে হয়, সিলেটের মানুষ জানুক ওইটা ওই ডিস্ট্রিক্টে এইটা ভালো হয়, এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ ব্র্যান্ডিং করা। একটা সময় এটা চোখে পড়বে যে এটা এরকম হচ্ছে, এই প্রতিষ্ঠানতে এটা নিয়ে কাজ করে, তাহলে দেখবেন আমাদের কাছে অনেক এনজিও বলেন অনেক প্রতিষ্ঠানও আসবে। একটা সময় আপনারা জানেন যে আইমান সাদিকের 10 মিনিটস স্কুলের ইউনিকের কারণে ইন্ডিয়ান একটা সিট ফান্ড যেটাকে বলা হয় 17 কোটি টাকা ডোনেট করি সেই জন্য, এটাকে আরো ফার্দার ডেভেলপমেন্ট করার জন্য। তো যারা এটার মধ্যে শেয়ার মেম্বার হবেন, একটা সময় আমাদেরও এরকম হেরিটেজ যেহেতু আমরা কাজ করি নট এ বিজনেস, আমরা ফোকাস করবো আসলে প্রজেক্ট, আমরা হেরিটেজকে ডেভেলপ করা আমাদের এন্ড থেকে, এটা চেষ্টা করা। আমরা ফিউডে যাচ্ছি, কথা বলতেছি, অরিজিন নিয়ে কথা বলবো, অরিজিন থেকে সোর্স নিচ্ছি, দেন আমাদের কাছে যারা আমাদের টার্গেট অডিয়েন্স হবে তারাও বিক কেনার জন্য আসবে না, আমরা অরিজিন ডেভেলপ করে তাদেরকে অ্যাওয়ার করার পাশাপাশি আমাদের কাছে সোর্স আছে, আমাদের রিয়েল জিনিসটা আমাদের কাছে আছে। ওই যে আমরা যে মাঠে গরু চড়তেছে মাঠের মধ্যে, সেই গরু কোথায় আছে কোন অবস্থায় আছে সেই লেভেল থেকে আমরা সংগ্রহ করি, তোমাদের কাছে ইতিহাসটা তুলে ধরতেছি, এবং আমাদের কাছে প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে মেন সোর্স থেকে, তোমরা চাইলে নিতে পারো। আমাদের অ্যাপ্রোচটা এই টাইপের হবে। তো যাই হোক, আমি আবার একটু এখানে ফিরে যাই। তো এই হলো মোটামুটি চেষ্টাটা বা প্রেরণাটা ওখান থেকে পাওয়া, যেহেতু অনেক ডিস্ট্রিক্টে ঘোরা অভিজ্ঞতা আছে, জানাশোনা আছে, বোঝাপড়া আছে নিজের সাথে, তাহলে আমি তাদের হেরিটেজ নিয়ে কাজটা শুরু করতে পারি। প্রথমে প্রোডাক্টের কথা নিয়ে আসেনি যে হেরিটেজ হিসেবে আলোচনা করবো, হেরিটেজ নিয়ে আমি ব্লগ বানাবো, হেরিটেজ নিয়ে আমি কিছু ব্লগ হয়তো অ্যাডসেন্স টাইপের কাজ করব, বড় আকারে কিছু করব টিম ওয়াইজ, কিন্তু দেখলাম না এটার ফাঁকে ওটাও করা হবে, এটার ফাঁকে বিজনেসও জেনারেট হবে, তো বিজনেসকে ইনক্লুড করা। এরপরে আর নিচে আসে, আমি বলছি যে আমার প্রফেশনাল অনেক কাজ করছি, শুধুমাত্র প্রজেক্ট করছি এরকম না, অ্যামাজন অ্যাফিলিয়েট বলেন, অ্যাডসেন্স, ফাইবার, ফ্রিল্যান্সার, যে অপর প্ল্যাটফর্মগুলো আছে অনলাইন, প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালোভাবেই করেছি। এটা নিয়ে আমার চ্যানেলে শিটও আছে, আমি কোন অ্যাকাউন্ট মানে কোথায় কী কাজ করে কী পরিমাণ রেভিনিউ আছে সেটার লাইভও দেখানো আছে, সেটাও আমার একটা অভিজ্ঞতা আছে ডিজিটালও, যেহেতু মার্কেটটাও ডিজিটালই হবে ফেসবুকের, সেটাতে ভালো মোটামুটি একটা অভিজ্ঞতা আছে, বাস্তব অভিজ্ঞতাগুলো আছে, এই ফিজিক্যালি বিভিন্ন ডিস্ট্রিক্টের অভিজ্ঞতা এবং আমার অনলাইন জগতের অভিজ্ঞতাটা কাজে লাগায়া দুইটাকে মিক্স আপ করে ইনশাল্লাহ আমরা ডেভেলপ করা, ফাইনাল যেহেতু নামও সিলেক্ট করা, ডোমেন অলরেডি অন্তত নেওয়া, 60BD পণ্য নামও দিয়ে ফাইনাল করে দেওয়া, তা আমরা ইনশাল্লাহ এটা নিয়ে যাত্রাও শুরু করেছি, প্ল্যানও মোটামুটি সব কিছু শেষ, প্রোডাক্ট সোর্সিং এর সোর্সগুলো আইডেন্টিফাই তাদের সাথে ফাইনাল করা শেষ, টিম সেট আপও মোটামুটি শেষ, এখন ফান্ড রেজের জন্য আপনাদের কাছে আসা মূলত, এবং সেটা নিয়ে একটু কথা বলবো আজকে। তো আমার এটা প্রেরণার প্রথম পর্বটা গেল এখানে। আরও কি আছে এখানে উল্লেখযোগ্য কিছু কারণ বলি, যে গত 2.5 বছর, এটা খুব খেয়াল করে শোনেন, 2.5 বছর ধরে টিচিংয়ে আছে, টিচিং মানে আপনাদেরকে পড়াচ্ছি, আমার 6টা ব্যাচ অলরেডি পেইড ব্যাচ শেষ হয়ে গেছে। তো এই পেইড ব্যাচ 2.5 বছরে যে আমার বাস্তব অভিজ্ঞতা, যে অ্যাফিলিয়েট, গুগল অ্যাডসেন্স, এই টিচিং পেশায় থাকা সবাদের 500-এর অধিক মেম্বার, তো 1,000-1,500 এরকম আছে ইন্দোনেশিয়া চলে গেছে, কিন্তু যাদেরকে টেন আপ করা কমপ্লিট করা আছে, যে 500-এর অধিক মানুষের সাথে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, অনেকেই ফোন দিচ্ছে, অনেকবার করে ফোন দিচ্ছে, ঘন্টা ঘন্টা কথা হয়েছে এমন হয়েছে প্রথম দিকে, যাদের মধ্যে 95% আসলে মানুষের প্রবল ইচ্ছাটা কি, হালাল ভাবে মাস শেষে পরিবারের জন্য একটা কিছু বাড়তে আয়ের ব্যবস্থা করা, এটা হলো মুদ্রা কথা, মানে কোর কথা, এটা সবার কথা একই কথা, যে ভাই আপনার সাথে থেকে একটা কিছু কাজ করতে চাই, মাস শেষে একটা হালাল ইনকাম করতে চাই, ফ্যামিলির সাপোর্ট দিতে চাই, আমার চাকরিটা বর্তমানে নাই, আমি খুব অসহায় আছি, ইভেন অনেক সরকারি অফিস মানে রিটায়ার্ড হয়ে গেছে এইরকম মানুষ আমার সাথে আছে, বয়স 50-60, তারপরে কিছু একটা করার আছে, আবার সরকারের চাকরিতে আছে বিভিন্ন বাহিনীতে, এখানে সেনাবাহিনীর লোক আছে, পুলিশ বাহিনীর আছে, আলহামদুলিল্লাহ সব বাহিনী কেমনে কেমনে আছে জানি না, ডাক্তারও আছেন এখানে, পড়া শেষ করছেন সবে মাত্র, তারাও এসে এখানে একটা এক্সট্রা কিছু করা, এটার উদ্দেশ্য নিয়ে তারা আসা, কিন্তু কি হইলো ট্রেনিং দেওয়ার পরে যেটা আমি পাইলাম, আমি কিছু টাকা পেয়েছি কোর্স বাবদ, কিন্তু যেভাবে কোর্স শেখানো এবং ওইটার পরবর্তী যে কাজটা করা, হয়তো আমি এখানে তাদের কোনো ফলো আপে রাখতে পারিনি, তারাও সময় ঠিক মতো দেয়নি, মিলেমিশে আলটিমেটলি 95% এর
অধিকাংশই বলা চলে যে ধরেন 5% বা 8% বা 10% কিছু করতে পারছে, বাকিগুলো কিন্তু ঝরে পড়ছে। কেন? ওই যে ধৈর্য লাগে, পুঁজি লাগে, সময় দিতে হয়, আবার তার যদি আরেকটা চাকরি থাকে, সবকিছু মেনটেন করে ফাইন্যান্সে কিছু করতেই পারে না, এইটা একটা বড় ব্যারিয়ার হিসেবে দাঁড়াইছে। তাহলে কি করা যায়? তো সেখানে আমার মনে থেকে যে আপনাদের ফ্রি কেন নিয়ে এসে কোর্সটা করো না, আমার আলটিমেটলি গো হবো অ্যামাজন থেকে পেইড করা, হয়তো আমি কিছু গেইন হতে পারি, আমি বরং তাদেরকে নিয়ে একটা ভালো ম্যানের বা আমার যেটা জানাশোনা আছে বা আমার বিদ্যাবুদ্ধি যতটুকু আছে ভালো একটু শিখানোর চেষ্টা করি, যারা এটা দেখে ইউটিউবে যেতে থেকে যাবে, যারা আসবে ফিউচারে আসবে এখান থেকে দেশে কোনো কিছু ইনসাইট পেয়ে যদি তার কোনো কিছু হেল্প হয় এবং সে যদি করতে পারে, আর আমি যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি একটু লেভেল একটা আর্নিং যে হয়, শুধু শেখানো না, আর্নিং যে হয় হচ্ছে এবং এটা আমরা করব, করে দেখা শেয়ার করব, তো অনলাইনটা যদি আমরা অ্যামাজনকে দেখাবো যে আর্নিং হচ্ছে আগামী 6 মাসে 400 বা 500 ডলার করা যায়, এইভাবে করতে হচ্ছে বা এইভাবে করা হয়েছে, তো সেটা যদি আপনার দেখে নিজের ইন্সপায়ার হয়ে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, এটা একটা ইস্যু। আর যে করতে পারবেন না সেটা তো আমার কিছু করার নাই, আমি তো দেখাচ্ছি ওপেনলি এইভাবে এইভাবে করবেন আপনারা, বাকিটা নিজের একটু চেষ্টা থাকতে হবে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়টা হলো যে যেহেতু হয় না, কিছু মানুষ সময়ের কারণে পারে না, কিছু করতে চায় করতে চাচ্ছে হচ্ছে না, হয়তো সময় ধৈর্যটা পাচ্ছে না, পুঁজিও কিছু নষ্ট করে বা কিছু লোকের পুঁজিও আছে কম বেশি কিন্তু মেনটেন করতে পারে না একা একা, তাহলে আমরা কি করেছি যে এখন ওইটা থেকে যেহেতু সে চাচ্ছে অন্তত এফ কমার্স ব্যবসাটা যেহেতু একটা অনলাইন ব্যবসা, তাই এই ব্যবসাটা প্রপারলি যদি শিখানো যায়, প্রপারটি শিখে শুধু একটা ছোট করে হয় নিজের পরিবার জন্য তো একটা বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারে, আমার এখানে একটা শেয়ার নিয়ে মাসে সে শেয়ার প্রতি 100-200 টাকা গেইন করবে এটা আসলে তাকে মনে ইচ্ছা না, তারা আসবে আমার সাথে পুরো বিজনেসটা শিখবে। এখানে আবার বলছে অনেকে আমাকে বলছে ভাই ওপেনলি এটা থাকবে কিনা, ভাই বিজনেসের বেশ কিছু সিক্রেটের বিষয় থাকে, একটা মেম্বার দেওয়ার সুযোগে মিনিমাম এটা থাকেন যে আপনার ইচ্ছাটা আছে, আমাদের ইসলাম ধর্মের একটা কথা আছে মানুষের জান এবং মাল যেখানে ইনভেস্ট হয় এটার প্রতি একটা মায়া থাকে, ফ্রিতে তো দেখলাম 300-500 ছাত্র এঙ্গেজ হলো, আমি তাদেরকে শিখাবো নিয়েতে $50 পার মান্থে জুমটা নিলাম, 1-2 দিন 300 ক্রস করার পরে আর 100 হয় না, ব্যাপারটা এরকম পর্যায়ে গেছে ফ্রি ব্যাপারটা, অনেক দেশে তো ফ্রিতে মানে পছন্দই করে না, তো আমি তারপরে করছি যে একজন হোক আর দুইজন, কিছু মানুষ যদি শিখে কিছু বেনিফিট নাই, কে আসলো আর কে গেল এটা আমার যায় আসে না, কিন্তু আমাদের দেশের প্র্যাকটিসটা খুব খারাপ, ফ্রিতেও কোনো মূল্যায়ন নাই আর পেইড করলে পরে নানান কিছু এর মধ্যে খোঁজে যে এটার পেইড কি, এটার বেনিফিট কি, পেইড হলো কিছুই পাই আমরা, নানান অভিযোগ শেষে মানা নাই, যাই হোক এটা হয়তো আমাদেরও টিচিং মেথড থেকে জায়গা থেকে অনেক ব্যর্থতা, যারা শিখতে আসে তাদের মধ্যে কমজোরি থাকে, এটা যাতে না হয় যে ব্যবসা করবো এটা টিচিং মিচিং না, লাইভ ব্যবসা অনলাইন দিয়েই করবো, সেটা করা কিভাবে করবো, শুরুটা কিভাবে হয়, কিভাবে মার্ট গার্ড সোর্স টোর্স করবো, প্রোডাক্ট কিভাবে করে পাতায় আমি কিভাবে ডেভেলপ করতেছি, ওটাকে কিভাবে মার্কেটিং করা, কিভাবে ম্যানেজার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা, ফাইনাল পুরো বিজনেস ম্যানেজার সেট আপ করা, এটার প্যাকেজিং কিভাবে করা, মাল কিভাবে ডেলিভারি হচ্ছে, প্রফিটটা ফাইনাল গেইন কিভাবে হচ্ছে, ইন্টারনাল হিসাবটা কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে স্তর স্তরে টিম সেট আপ করতে হয়, কারণ এটা তো স্মুথলি চালাইতে হবে, অর্ডার দিব সেটা মাঠ পর্যায়ে কাস্টমার হাত পর্যন্ত পৌঁছাবে কিভাবে, নানান কোথাও হবে ইত্যাদি ইত্যাদি স্ট্র্যাটেজি আছে, যারা বিজনেস ম্যান আছেন তারা কম বেশি জানেন, এখান তো শর্টকাটে 1 ঘন্টায় কিছু করা সম্ভব না, আমি ধারণা দিচ্ছি মূল কনসেপ্ট হলো যে এইসব ব্যক্তি যেহেতু আমার সাথে ইনভলভ আছে তাদেরকে নিয়ে যারা আছে এদেরকে নিয়ে কি করা যায়, যে এখানে সামারিটা দেখেছি এই পাতার মধ্যে, এরই ধারাবাহিকতা আমার ইচ্ছা লক্ষ্য এফ কমার্স ব্যবসাটি যেহেতু একটা অনলাইন ব্যবসা, এই ব্যবসাটি প্রপারলি শিখে 6 মাস শেষে মানে আছে কত আগস্ট, এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অনলাইন ওদিক দিয়ে আগাচ্ছে কিন্তু আমরা থেমে নাই আর অফলাইনে শুরু করে দিলাম এই মাস থেকেই, তাহলে 6 মাস শেষে কেউ ফিজিক্যালি ইনভলভ, কেউ অ্যামাজন থেকে ইনভলভ, যে যেভাবেই করুক না কেন পরিবারের পাশে যাতে অল্প পরিমাণে আর্নিং করে দাঁড়াতে পারে, এবং গ্রিন কালারে রাখা আছে আমার প্রত্যাশা থাকবে ছোট পরিসরে হবে আগামী 23 সালে, যত নতুন বছর থেকে প্রতিটি শেয়ার সদস্য যারা এখানে আসবেন একজন অনলাইন ব্যবসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, আমার কাছ থেকে শেয়ার 100 নেবেন টাকা 200 এটা না, আপনি যাতে আমার কাছ থেকে শিখে আমার কাছ থেকে প্রোডাক্ট সোর্স করতে পারেন, নিজের যে উৎপাদিত কোনো যদি জিনিস থাকে আপনি প্রমোট করতে পারেন না, এই সাঁতার শিখতেও এখন বাংলাদেশে 15,000-20,000 টাকারও লোক নেওয়া আছে, আপনি এটা খোঁজ করে দেখেন, কিন্তু আমি তো তারপরও তারা ডিরেক্টলি ওপেন এটা বলবে না কোথায় কি যাচ্ছে কি হচ্ছে, আর আমি তো আপনাদেরকে সাথে নিয়ে বিজনেসটা শুরু করতে চাচ্ছি, এইগুলো তো আসলে মূল্যায়ন করার অনেকে, এটা আমার দুঃখ লাগে যে মূল্যায়নটা হয় না আমাদের, সে মূল্যায়িত হয় না যে কোন লেভেল থেকে কতটুকু শিখায় এটা না, কোর্স করে 20-30-50,000 টাকা দেয় এমন লোকের কাছে যাদের প্র্যাকটিক্যাল বাস্তবে সে মাঠে নাই কিন্তু কোর্স শিখতেছে মার্কেটিং এর, কিন্তু সে জীবনে তার বাস্তব ব্যবসাও নাই কোনো, তো যাই হোক এগুলো আবার বদনাম হয়ে যায়, তো আমরা চাচ্ছি যে কিছু মানুষকে নিয়ে যে একটা তাকে ডেভেলপ
লাভ করা, ওদেরকে অ্যামাজনের ফ্রি কোর্সটা দেওয়া যে ওখানে আমরাও একটা লাইভ আর্নিং করবো, প্রুফ করবো, সেখানে ওইভাবে উনি করা শুরু করে দিক। আবার অফলাইনও শুরু করলাম, অফলাইন বলতে এটাও এফ কমার্স দিয়ে অনলাইন দিয়ে, এখানেও যারা ইনভলভ হবে এখান থেকে কিছু মানুষ শিখুক, দুইটা কোনো না কোনো একটা সাইড এখতিয়ার করে সে যাতে আর্নিং এর যে মোটামুটি পেতে পারে বা শুরুটা করতে পারে। যাই হোক, তে এই হবে আমাদের মূল প্রেরণাটা, আমার যে উদ্দেশ্যটা ব্যবসাটা শুরু করার, আপনাদেরকে নিয়ে বা আপনাদের কাছে অ্যানাউন্স করা, এটা করে দিচ্ছি। এটা আর কিভাবে দাঁড় করবো, দাঁড় করানো এখানে লম্বা কয়েকটা স্লাইড আছে, আমি জাস্ট মোটামুটি বলে যাই, এগুলো আপনাদের কাছে বোরিং লাগবে। তা আমার মূল কথা হবে যে আমার 64 জেলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, খাবার পোশাক বা তাদের আরও যে হাতের কাজগুলো, কুটির শিল্প টাইপের কিছু কাজ আছে বা নিজের বানানো কিছু খাবার আছে, এইগুলাকে নতুন করে প্রমোট করা। এবং আমরা বলছি আমরা শুধু বিজনেসে নিয়েতে যাচ্ছি না, আমাদের টোটাল ব্র্যান্ডিং করা হবো, এক ডিস্ট্রিক্ট হেরিটেজ ক্যারেক্টার প্রমোট করা, এটা গ্লোবালি করা একটা সময়, এটা আমাদের ফিউচার প্ল্যান। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা বলতেছি মূল লক্ষ্য ভবিষ্যতে কিভাবে কাজ করবে, ভবিষ্যতে আমাদের যেটা কাজ করবে 64 জেলার ডিস্ট্রিক্ট যারা আছে, 50 ডিস্ট্রিক্টের একটু ডিজিটাল ইনগেজ রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানার হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাদের নেট আছে, এমবি আছে, যারা মোটামুটি এঙ্গেজ থাকে ওই থানার লেভেল পর্যন্ত। আমরা কিন্তু এই বিজনেসের মধ্যে একটা প্রোডাক্ট আছে, শুধু প্রোডাক্টের ধরনটা বই, আমাদের একটা বইও প্রোডাক্ট আছে, বই একটা কনসেপ্ট আছে। সে বইটা কি হবে না হবে কোন ওইতে আপনারা অনেকেই বলবেন রকমারি আছে, আরও তো কিছু আছেন, বা রকমারি কনসেপ্ট আর আমাদের একটা এক না, আমাদের প্রত্যেকটার মধ্যে প্রজেক্ট ওয়াইজ চিন্তাভাবনাটা ভিন্নভাবে করা এবং একবার কোর একবারে রুট লেভেল পর্যন্ত যাওয়া। কারণ প্রজেক্ট শেষে মাঠঘাট মারায়া পাড়ায় আসছি, কোথায় কোনটা কি করতে হবে সেটার একটা ধারণা থেকে আমি রুট লেভেল পর্যন্ত যাবো ওই বইটাকে নিয়ে। এখন কোন বইটা নেবো, কিভাবে নিবো, ওটা আমাদের প্রোডাক্টের একটা প্রথম মাস থেকে বা এই মাস থেকে এটা আছে, এটা আমরা শুরু করবো। তো ওই ডিজিটালি এঙ্গেজ মানুষের কাছে পৌঁছানো, যে তুমি তো আছো, তুমি এটা এইভাবে আমাদের কাছ থেকে এটা জানতেও পারো, কিনতেও পারো, এঙ্গেজ হতে পারো, নানানভাবে তাদের কাছে আমাদের সাথে এঙ্গেজ করা। এবং ফিউচারে এই প্ল্যাটফর্মের মধ্যে প্রতিটা জেলার মানুষ তার নিজের ঐতিহ্য হিসেবে ফিরে পাবে, যে আজকে ঢাকা শহরে যার ফেনী লোক আছে, যারা কুমিল্লার আছে, যারা নোয়াখালীর আছে, যারা রাজশাহীর আছে, সে যেন আমাদের প্ল্যাটফর্মে এসে বা আমাদের কাছে আসার পর দেখে যে রাজশাহী এত গল্প শুনি, দেখি তো রাজশাহীতে কী কী নিয়ে তারা সোর্স করছে, কী কী তার ঐতিহ্য নিয়ে এত কথাবার্তা বলতেছে, সে যেন তার টপ লেভেল রাজশাহীতে যেগুলো নাম করা, নোয়াখালীতে যেগুলো প্রমোট নামের মধ্যে আছে সেও শুনে আছে, এইগুলো আমি শুনে আছি, খাওয়ার এগুলো ভালো আমার, অথচ এক থানায় জন্ম, পরে থানা অনেক শেষ জানে না। তা আমরা তো এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাই দা বাই যে আমরা এক থানা থেকে আরেক থানা, নোয়াখালীর মধ্যে এতটা থানা আছে, প্রত্যেক থানা আলাদা কি আছে, এইভাবে আমরা আস্তে আস্তে এটার সাথে কানেক্ট করা এবং আমাদের সার্ভারকে ডেভেলপ করা। তো যাই হোক, এটা আমাদের ফিউচার, আমরা এইভাবে কাজ করতে চাচ্ছি এটাকে নিয়ে। তারপরও এই যে ওপেন নিয়ে বলতো সেটা ইউটিউবেও যাবে, এটা আমরা এই সেন্সে ভয় করি না যে এটার আবার লিকেজ হবে কি হবে, এইটা আইডিয়া কপি হবে কি হবে, আইডিয়া কপিটা কোনো ব্যাপার না, পৃথিবীতে ম্যাক্সিমাম বলা হয় 90% আইডিয়াই কপি করা, কিন্তু ব্যাপার হলো যে এটা এক্সিকিউশনটা কিভাবে করবেন, এটা কিভাবে করা, কিভাবে অপারেশনে নিয়ে যাওয়া, এটাও বড় চ্যালেঞ্জিং বিষয়। আইডিয়াটা বড় কিছু, আইডিয়া অনেকের মাথায় গিজ গিজ করে, এক্সিকিউশন নাই, যার কোনো ফলাফল কিছুই হয় না। তো যাই হোক, এখন পণ্যর বিবরণ, পার্থক্য, আমরা কিভাবে করব, কেন করব, এটার ভিন্নতা কি। তো এখানে আমি ছোট ছোট পয়েন্টগুলো দেখছি যে 64 জেলা সেরা পণ্যগুলোকে নিয়ে আসা, নতুন করে কিছু বিদেশি প্রোডাক্ট প্রথমেই যাবো, কারণ আমরা বিজনেসে তো প্রফিটও গেইন করতে হবে, ইনভেস্ট যেহেতু করবো, আমরা পাশাপাশি বিজনেসটাও রাখছি সাইটে, যে বিদেশি কিছু, বিদেশি মানে চায়না থেকে সুযোগ ইম্পোর্টের যে প্রোডাক্টগুলো আছে, শুনে আমাদের কিছু ইউনিক জিনিস আছে, দৈনন্দিন ব্যবহার্য কিছু ইউনিক জিনিস আছে, ভিডিও করে একটু অফ করে দেন তো হাসান ভাই। তো এই কিছু জিনিস আছে যেটা আমরা চাচ্ছি যে এটা পাশাপাশি আর্নিংটা সোর্স রাখা, আমাদের প্রফিটটা ঠিক রাখা, অপারেশন কোস্টটা ঠিক রাখা, বাকি আমাদের ব্র্যান্ডিংটা আর্নিং করা, ওখান থেকে তো কিছু সেল হবে, যাতে আমাদের আস্তে আস্তে আমরা প্রথম থেকেই লসের দিকে, লস মানে কি, প্রথম থেকে কিছু তো ইনভেস্ট হয় অনেক টাকা, সেটাকে রিকভার যাতে আমরা প্রথম না হয় সেকেন্ড মান্থ থেকে যেতে পারি। এই জন্য আমাদের দেশের সাথে বিদেশি কিছু, বিশেষ করে চায়না রিলেটেড কিছু প্রোডাক্ট আমাদের বিজনেসের মধ্যে রাখা। কেন বিক্রি করবো, আমি বলছি এক মানুষ তার এক মানুষকে চেনবে, আর এক জেলাকে জানবে প্রোডাক্টের মাধ্যমে, জিনিসপত্রের মাধ্যমে। তারপরে বলছি পার্থক্যটা কি হবে, সত্যিকার উৎপাদকের নিকট থেকে সর্বোৎকৃষ্ট জিনিসের সরাসরি সংগ্রহ করা, আমরা কোনো থার্ড পার্টির কাছে নিব না, একই জিনিসের মধ্যে ভিন্নভাবে উপস্থাপন করা, অন্যরা বিক্রি করতেছে অ্যাজ এ মার্কেটার হিসাবে, মানে সেলার হিসাবে, কিন্তু আমরা ওইটা না, আমরা ওইটা অন্যভাবে প্রেজেন্ট করা, সেটা শুরু করিয়ে বুঝবেন আমরা কোন দিকে প্রেজেন্ট করবো, তার আলাদা মডেল আছে আমাদের। আচ্ছা যাই হোক, এটা হলো একটা, এই একটা স্লাইড।
তারপরে টার্গেট মার্কেট কোনটি, কার কাছে পণ্যগুলো, আমাদের টার্গেট মার্কেট 64 ডিস্ট্রিক্ট, ঐতিহ্যবাহী পণ্য, ইউনিক টাইপের কিছু ডিজিটাল পণ্য সাথে অ্যাড থাকবে, এটা হলো কথা টার্গেট মার্কেট। আর বিক্রি করা হবে 64 জেলার যারা ডিজিটালি সম্পৃক্ত মানুষ, যা করে তাদের কাছে আমাদের বিক্রি করার চিন্তা ভাবনা করা, কারণ ডিজিটালে যে নাই তাকে তো সহজে পৌঁছাইতে পারবো না, কারণ আমাদের অনলাইন কাজ কাম হয়তো একটা সময় অটোমেটিক জানবে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা টার্গেট হলো ডিজিটালি যারা কানেক্টেড তাদের কাছে আমাদের পৌঁছানো। মার্কেটিং কৌশল কি হবে, গ্রাহকের নিকট পৌঁছানোর পরিকল্পনাটা কি হবে, ব্যবসার সাথে জড়িত টিম সম্পর্কে পরিচয় ইত্যাদি বিষয়গুলো অনেক লম্বা ফিরিস্তি দিতে হয়, এগুলো গ্রাফ অনেক ব্যাপার স্যাপার আছে, তো ওগুলো এখানে নিয়ে আসে আপনাদের কাছে কোনো লাভ হবে না, বুঝবেনও না। বিজনেসের সঠিকভাবে পরিচালনা, যত ধরনের অপারেশনাল পলিসি, স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি অনেক বিষয় রয়েছে একটা ব্যবসার জন্য, সবগুলো আমরা শেয়ার সদস্যের মধ্যে ইনশাল্লাহ লাইভে তুলে ধরবো। আমরা কমিটমেন্ট করাই আছে, যারা মেম্বার তাদের কাছে আমি ওপেনলি তুলে ধরবো, যাতে আপনারা কোনো জায়গায় শুরু করতে ধরা না খান, বাধা না খান, লসের মধ্যে না পারেন। এই হলো মোটামুটি আমাদের থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার বা ব্যবসা দাঁড় করানোর যে সিস্টেমগুলো, এগুলোর মধ্যে ইনভলভ আছে। এখন আমরা দেখি একটু যে আগামী 4 মাসের একটা আর্থিক প্রতিবেদন, ধরুন একটা ব্যবসা শুরু করলাম, প্রোডাক্ট নিয়েছি যে কোনো ইচ্ছা এক্স ওয়াই জেড, এখন এটার কেমন চিত্র হতে পারে একটা, এটা আমাদের মেন আগে ইন্টেন্ট থাকে। আমাকে এক ভাই জিজ্ঞাসা করছে, কমন প্রশ্ন আসলে এগুলাই, টাকাটা দিব কি হবে, এটা রিফান্ড হবে কি না, আমি তো চিনি না নতুনদের জন্য, আর আমাদের তো এক্সিস্টিং যারা মেম্বার আছে, ক্রাউড ফান্ড আপনারা অনেকেই শুনছেন, ক্রাউড ফান্ডিং এটা তো অনেক ভালো একটা অ্যামাউন্ট, আমার কাছে ইনভেস্টর আছে, সেটা ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা কম বেশি প্রতি মাসে প্রায় 7 মাস রানিং হয়ে গেল, তারা পাচ্ছে মোটামুটি পার লাখের অ্যামাউন্টে 3,000, 3,500, 4,000, 4,500 এভাবে পাচ্ছে, ব্যবসা বড় হয়ে এখন হয়তো পার লাখের 5,000, 10,000, এটা আমি এখন বলতে পারি না, এখন 3,500-4,000-এর মধ্যে আছে, আস্তে আস্তে বাড়বে, ব্যবসা তো একদিন ইনক্রিজ হয় না, 7 মাস কেউ রানিং আছে, আমাদের কোনো লস প্রজেক্ট না, ডিজিটালি ওটার সাথে যারা ইনভলভ আছে, এটাও আমাদের ডিজিটালি বলা চলে, অনেকে আমি অফলাইন ডিজিটাল দুটি কম্বাইন করে বলি, যে দুইটা মিলাই ব্যবসাটা। এটার স্ক্রিনশট আমি দিছি, তো স্ক্রিনশট আমি একটু সফট কপিতে যাই, তো সামারিটা আমি বলি যে এটা হবে, আমরা ধরেন একটা প্রোডাক্ট থেকে একবারে নর্মালি মিনিমালি, আমি তো দেখেছি মার্কেট রিসার্চ করে দেখলাম একটা ঘি কিনে 1,200 টাকা বিক্রি হচ্ছে 1,400 টাকা, তার মানে 200 টাকা অ্যাভারেজ আছে সব বাদ দিয়েও, এমনও দেখছি, তা আমি ওটা ধরে নিই যে আমি একেবারে যদি 100 থেকে 150 টাকা ম্যাক্সিমাম, 100 থেকে 150 টাকা পার আইটেম, অ্যাভারেজ পার আইটেম যদি আমি প্রফিটের চিন্তা করা হয়, তাহলে 4 মান্থে আমাদের 4 মান্থ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এটা আমরা যদি ফাইন্যান্সিয়াল ভাষায় বলি, যে 4 মাসের একটা ক্যাশ বাজেটের যে চিত্রটা, এখানে যদি আপনারা এই যে এইটা দেখেন নীল কালারটা, প্রফিট লস আমি 1,00,000 টাকা ধরেছি একটা মাসের ফার্স্ট মান্থে, যেটা 1,00,000 টাকা আমাদের নেট প্রফিট, এটা কিন্তু সব অপারেশনাল কস্ট, ম্যানেজমেন্ট, ডেলিভারি, সেটা ডিটেলস আমি দেখাচ্ছি, এগুলো বাচ্চা দিয়ে যদি 1,00,000 টাকা মাসে প্রফিট করার জন্য আমাদের কি ধরনের প্রোডাক্ট করা দরকার, কি ধরনের পার ডে কতগুলো সেল করা দরকার, কি টাইপের প্রোডাক্টের ভ্যারিয়েশন আনা দরকার, সেখানে আমাদের ডেলিভারি কস্টে কত যাবে, পার ডে আমাদের অপারেশনাল কস্ট কত পড়বে, ইত্যাদি ইত্যাদি আমি ব্রেকডাউন দেখাইছি। ওইগুলোর সামারি হবে এটা, যে আমি যদি পাশে প্রথম মাসে 1,00,000 টাকা করতে চাই অ্যাজ এ নেট প্রফিটটা, যেটা আপনি আমরা শেয়ারদের মধ্যে 50%, আমাদের প্রতিষ্ঠান থেকে 50%, কারণ আমাদের 50% সাথে ক্রাউড ফান্ডিং অনেক তারাও জড়িত আছে, তো মিলাই ঝিলে 50-50, আপনাদের 50, আমাদের এক্সিস্টিং 50, এই 50টা আমরা যাতে পেতে পারি। এখন 50,000 টাকা ডিভাইড করলে কি হচ্ছে, তাই 50,000 টাকা শেয়ার ডিস্ট্রিবিউশন হয়ে গেল দুই পক্ষের দিকে, পার শেয়ার এখন কত, যেহেতু 5,000 টাকা পার শেয়ারের ভ্যালু, তো 50,000কে যদি 500 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 100 টাকা পার শেয়ারে বাড়ায়। আমরা যদি সেকেন্ড মান্থে দেখেন 5% চিন্তা করি যে আমাদের বিজনেস আর 5%, সেটা কিন্তু 10% হতে পারে, 15%, 20% হতে পারে, আমি বিজনেস যেটা স্বাভাবিকভাবে ধরা হয় যে যদি 5% পরের মাসে কাস্টমার বড় হয়, ট্রাফিক আমাদের মানে আমাদের সেল বেশি হয়, তাহলে এবং হয় ন্যাচারালি 5 to 10-15 পর্যন্ত হয় প্রোডাক্ট ওয়াইজ, তাহলে আমাদের 115 টাকা সেকেন্ড মান্থে পার শেয়ারে হচ্ছে, এখন যার 20টা শেয়ার তাহলে সেরকম 2,200-2,400 টাকা। আর যদি আমাদের থার্ড মান্থে দেখি যদি 7% গ্রো করে, একটা যেটা নর্মালি ধরা আমাদের খুবই রাতারাতি দিবা স্বপ্ন এখানে বসানো নাই, 4 মান্থে কিন্তু 10% আমাদের প্রফিট গেইন করে অ্যাভারেজে গ্রাজুয়ালি, তাহলে 172 টাকা পর্যন্ত পার শেয়ারে যাচ্ছে। তো এইভাবে আপনারা, এবং এমন দেখেন এই পাশে ডেইলি একটা হিসাবও আছে, যেটা আপনারা যারা মেম্বার হবেন ডেইলি শিটটাও আপনাদের কাছে, এটা লাইভে ওটা থাকবে, এক্সিসটা আপনাদের কাছে থাকবে, যে প্রফিট ধরেন আমাদের আজকে যদি প্রফিট হয় অ্যাভারেজে, যে আমরা যদি পার শেয়ারে 100 টাকা ঠিক রাখতে চাই, তাহলে পার ডে প্রফিট করতে হবে 14,750 টাকা, পার ডে প্রফিট আমাদের টোটাল সেল থেকে থাকতে হবে সব কিছু বাদ দিয়ে। এখান থেকে ডেলিভারি আছে, হাবি জাবি আছে, 4,500-এর মতো আসবে ওই দিনের সেল অনুসারে, ডেইলি এক্সপেন্সেস আছে বান্ত্রি, পুরো মাসে যেটা খরচ হয় সেটা যদি ডেইলিতে নিয়ে আসি প্রায় 6,000-7,000 টাকা পার ডে একটা এক্সপেন্স আছে, মানে সবকিছু অপারেশনাল ব্যাপার স্যাপার দিয়ে, তাহলে দেখা যাইতেছে আমাদের পার ডে
সবকিছু বাদ দিয়ে নেট একবারে মানে সবকিছু বাদ 3,333 টাকার মতো, এভাবে 30 দিনে ওই 1,00,000 টাকায় দাঁড়াবে এবং দিন শেষে 100 টাকা হবে। এটা ব্রেকডাউন করা, এটার যদি আমি একটু এক্সেল শিটটা দেখাই, আমি ওখানে কিছু কম বেশি করে দেখাই, তাহলে এটা কি অবস্থা হতে পারে। ফাইন্যান্সিয়াল প্রজেকশনে যাই, ধরেন এটা আমাদের একটা শিট। এখন দেখেন এখানে প্রোডাক্ট 1, 2, 3, 1, 2, 3 মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, খাওয়ার প্রোডাক্ট হতে পারে, পোশাক হতে পারে, আমরা আইটেম হিসেবে কল্পনা করি। তা আমি দুইটা ভ্যারিয়েশন আনছি, ধরেন 1 থেকে 3 নম্বর প্রোডাক্ট পর্যন্ত, যেটা হলো আমাদের ওইটা 24টা সেল হয়েছে। ধরেন আমি এখানে 24টা সেল ধরে কিন্তু যে পার শেয়ারে 100 টাকার প্রফিট ফাইনালি আছে, তা আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করি, এখানে অটো ফাইনাল ফিগারটা চলে আসবে। এখন ধরেন আমরা কিছু প্রোডাক্ট নিলাম যে 1 থেকে 3, 1, 2, 3, 4 বা একটা একটা ক্যাটাগরি এরকম আছে, যে ক্যাটাগরি ওই লেভেল সমস্ত ক্যাটাগরি আজকে আমাদের 50টা সেল, এটা কিন্তু ডেলি হিসাব, এটা ডেলি সেলের ব্যাপারটা এটা। তো 50টা বিক্রি হলো আর 4, 5, 6 এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আজকে আমাদের ওটাও 50টা সেল হইল, ব্যাপারটা এরকম। আচ্ছা এবার দেখি, প্রথম যে 50টা প্রোডাক্টটা 500 টাকার, যা হয়তো অ্যাভারেজ 700 টাকা প্রাইসের ছিল, এবং আমাদের ওই প্রোডাক্টটা কেনা ছিল 500 টাকা বা 550 টাকা, ধরেন আমরা 150 টাকা রেখে দিলাম, 550 টাকা আমাদের কেনা ছিল। এরপরে প্রাইস আমরা রিটেল প্রাইস ধরছি 700 টাকা, আমাদের পারচেস 550, বাকি ক্যাটাগরি ধরেন আমাদের 750 এর জায়গায় আমাদের এই প্রোডাক্টটা একটু ভ্যারিয়েশন বেশি ছিল, আমাদের এটা 900 টাকা ছিল, এখানে আমাদের আমরা আরো একটু কমায় ধরি, এটাকে কমায় এটা 500 টাকায় ধরি, এবং এটা আমাদের প্রাইস কস্ট ছিল ধরুন 350 টাকা, বা এটাকে আমরা একটু ধরলাম 350-150 টাকা অ্যাভারেজ রাখি মার্জিন। তাহলে আমাদের এটা হলো পার্চেস কস্ট। তাই এই দুইটা যদি চেঞ্জ করাতে রাত্রে যাতে কি দাঁড়াইবো, এখানে আমার ডেলিভারি কস্ট ওভাবে হবে, এখানে যদি 50টা তাই 50টা, সেকেন্ড আইটেমে তাই এখানে 50টা বসিয়ে দিই। তারপরে এখানে এখানে ব্যাপার আছে যে ডেলিভারি চার্জ, হয়তো ঢাকার মতো ধরনের এমন হয়েছে 50টা ঢাকার ভিতরে হয়েছে, সেখানে আসলে যেটা ফি আসে, আমরা তো কাস্টমারকে বলি 50 টাকা ফি ঢাকার ভিতরে, আর টেমিরে ধরো কোনো কোম্পানি 24 টাকা দেয়, কোনো কোম্পানি আবার এটা ধরুন 35 টাকাও আছে, বিভিন্ন রেটে হয়, ঢাকার বাইরে আবার 100 টাকা হয়। তা আমরা ঢাকায় ভরে ধরুন আমাদের 75 টাকা করে নিল, 50টা প্রোডাক্ট ঢাকার বাইরে, 50টা প্রোডাক্ট ঢাকার ভিতরে, যেটা আমাদের কোম্পানিকে দিতে হয়, এই রেটটা আমি এখানে বসিয়ে দিলাম। প্রথম মাসে ধরুন আমাদের 50টা কিছু ভ্যারিয়েটের যার 700 টাকা প্রাইসের দাম বিক্রি হয়েছে, মানে 50টা আইটেম 700 টাকা প্রাইসে বিক্রি হয়েছে, বাকি 50টা আইটেম 500 টাকা, মাত্র 100টা আইটেম এক মাসে বিক্রি হয়েছে। আবার যখন ব্যবসা দেওয়ার দিনেও তো 100টা হয়, এটা তো পার ডে সেই তো হিসাবটা দেখাচ্ছি, যেটা যে আমরা যদি কিছু প্রোডাক্ট আছে যে ছোট ছোট আইটেম প্রচুর সেল হয়, একসাথে 20টা, 30টা, 50টা অর্ডার আছে, এরকম কিছু প্রোডাক্ট আছে আমরা সোর্সের সময় দেখেছি। তো আমাদের টার্গেট প্রতিদিন আমাদের 100টা সেল করা, হয়তো প্রথম সপ্তাহে পারবো না, সেকেন্ড উইকেতে পারবো, থার্ড উইক আরে বাড়বে, তো আমরা অ্যাভারেজ ধরে নিলাম পার ডে 100টা সেল যখন হবে, অ্যাভারেজ এইসব প্রাইসের যদি হয়, তাহলে আমাদের মাস শেষে কিন্তু ওই মাসের চিত্রটা দেখেন, তখন পার শেয়ার সে 70 টাকা হলো, কারণ যদি এই লেভেলে আমরা যাই কম বেশি করার কারণে এটা যদি হয়। আপনি যদি মনে করেন যদি আপনার পারচেসটা 500 টাকা থাকে, তাহলে এখানে কিন্তু 145 টাকা দাঁড়ায় গেল, মাত্র শুধু 50 টাকা দূরে এদিক সেদিক হয়ে যায় প্রোডাক্টের প্রাইসে ভ্যারিয়েশনের কারণে, প্রফিট গেইনের কারণে, যে প্রফিট আপনি একটু বেশি করবো, 100 জায়গায় 150 টাকা করবো, 150 জায়গায় 200 টাকা অটো হয়ে যাচ্ছে, চাহিদা এর চেয়ে বেশি বাজারে আছে, কিন্তু আমি 200 নিয়েও তাদের কাছে দাম কম পাবে আমার কাছ থেকে রিয়েলি জিনিসটা নিবে, তখন দেখেন ওই শেয়ারটা কিন্তু অটোমেটিক 145 টাকা হচ্ছে, বা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে কিন্তু 228 টাকা তৃতীয় চতুর্থ মাসে চলে যাচ্ছে। এটা আমাদের ওভারঅল একটা, এখানে ম্যানেজমেন্টের কস্ট আছে, অফিস ভাড়াটার ইত্যাদি ইত্যাদি, আনুষঙ্গিক খরচ, প্রফিট সব ধরা আছে এখানে, স্যালারি টাবার ইত্যাদি ইত্যাদি। এটা একটা ওভারঅল চিত্র, প্রজেকশন বলতে পারেন, মাত্র 4 মান্থকে যদি আমরা এটা 10-12 মাস করতে পারি, 5 বছর করে সবই করা সম্ভব হবে, এটা 4 মাসের একটা চিত্র। এখানে যা সেল করবেন, এখন একটা সময় হলো প্রতিদিন আমাদের সেল 200-300 হওয়া শুরু করলো, তো এখানে চিন্তা করেন তো 100টা দেন আর এখানেও 100টা দিয়ে দেন, এখানে তাহলে দেখেন চিত্রটা কি দাঁড়াবে, পার শেয়ার হয়ে যায় 670 টাকা, 5,000 টাকা শেয়ারে 670 টাকা, মানে পার মাসে শেয়ার, যাদের 10টা হবে তাদের ওই রকম 6,000 টাকা আসে মাত্র 50,000 টাকা ইনভেস্টে, ব্যবসাতে এরকম আনপ্রেডিক্টেবল। তবে আমরা এখনই কোনো ওয়াশের প্রোডাক্টে যাবো না যেটা আমাদের পচে, আমরা ঘি প্রথমে ইম্পোর্ট আনবো না, কারণ ঘি আনতে গেলে আমাদের অনেক কিছু ব্যাপার আছে, সাদার ভ্যারিয়েশন থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, আমরা প্রথমে একেবারে নন মানে যেটা হলো রিফান্ডেবল, আমরা আবার মেন সোর্সকেও রিফান্ড দিতে পারি, কমিটমেন্ট ওখানে থাকবে, রিফান্ড ভেঙে গেলে কি হবে না হবে, কাস্টমার নাইলে তুমি এটা চেঞ্জ করবা কিনা, এই পলিসিগুলো আমরা নিয়ে আসবো, খুবই সহজলভ্য করা, যাতে কাস্টমারের কোনো ব্যারিয়ার না হয়, আমরাও কোনো ফেসাদে না পড়ি। এই ধরনের কিছু শুকনো জিনিস আছে যেটা আমাদের পচা, ঘ্রাণ নষ্ট হওয়া, স্বাদে পরিবর্তন হওয়া, এইগুলোতে প্রথম 1-2 মাসে আমরা যাব না। তার মধ্যে বই একটা শুকনা আছে, কিছু খেলনা আইটেম আছে, চাটও আমরা রাখার চিন্তা ভাবনা করেছি, প্রিমিয়াম লেভেলের শুটকি মাছটার সিজন আসতেছে সামনে, শীতের দিনে বেশি সেল হয়, খুবই শুকনা শুকনা জাতীয় যে আরো নাটস টাস ইত্যাদি আছে, আমরা চিন্তা তো করবো হ্যারিটেজকে মেনলি ফোকাস করা, দেন পাশাপাশি ব্যবসা ঠিক রাখার জন্য বাজারে রানিং প্রোডাক্টগুলোকে আমরা তুলে নিয়ে আসা, এই হলো ব্যাপার। তা আমরা প্রজেকশন দেখলাম, তে মোটামুটি এটা সামারিটা। আর তারপরে আছে
এই হলো চিত্রটা, আপনারা পার্শিয়ার একটা ধারণা পেয়ে গেলেন যে মিনিমামও যদি হয় তাহলে 100 টাকা করে পাওয়া যাবে, 5,100 টাকা পাওয়া যাবে, বা এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আলো ভালো থাকে, হয়তো প্রথম মাসে 100-150, পরের মাসে ওটা 200-250 হতে পারে, এটা কেউ বলতে পারতেছে না। আর কত হবে না হবে পার ডে একটা শিটও আপনাদের কাছে শেয়ার করা হবে, সেটা পরের স্লাইডগুলোতে দেখানো হবে। ধরুন যারা মেম্বার হবে যে আসলে কি হচ্ছে, কোম্পানি ফাঁকি দিচ্ছে আমাদেরকে, কি ভুল বোঝাচ্ছে নাকি না, যেটাকে আমাকে ধোলা দিচ্ছে কিনা, এরকম ব্যাপার সারবে, এরকম আপনার কাছে ড্যাশবোর্ড থাকবে এবং এটা সফটওয়্যার তৈরি দ্বারা হবে। হয়তো প্রথম থেকে আমরা গুগল ডকস বা এরকম কিছু ম্যানেজ করা, তারপরে আমাদের এরকম যে আজকে তারিখ, ধরুন আগামী 9 মাসের থেকে 1 তারিখ থেকে 2 তারিখ থেকে আগামী মাসটা 9 মাসই হবে, যে ওই রকম যদি ওখানে হয়, দেখেন এখন যেটা প্রজেকশন করেছে পার শেয়ার রেভিউ 670 টাকা দাঁড়ায়। কিভাবে এটা, ওই যে এখন যে আমরা ওখানে চেঞ্জ করেছি এটা কিন্তু অটো চেঞ্জ হয়ে গেছে এখানে, তা আমরা এখানে যদি নর্মালটাই দিই, আমরা এই 50 করে রাখছিলাম, যেটা 50-50টা দিয়ে রাখি, এটা মিনিমাম রাখি, তাহলে এখানে সে কি দাঁড়াবে, 145 টাকা সে দাঁড়াবে। তার মানে দেখা যায় যে আমাদের এইরকম ডেইলি বেসিসে, এখন এটা তো অটো করা, তো এই জন্য সব আপনার এগুলো আমার কাছে নাই, এগুলো ধরুন আমি ডিবেট করে দিচ্ছি, কারণ এটা তো আমি এটা দেখানোর জন্য সূত্র করা। এখন আজকে ধরেন এটা আপনি মনে করেন আজকে আমার 4 টাকা, দিনের দিনে দেখতে আমার আজকে 4 টাকা 83 পয়সা আমার আজকে পকেটে আছে, কালকে এখানে হচ্ছে 2200 টাকা, আমি ম্যানুয়ালি একটু বসাই দিই, কালকে 2200 টাকা প্রফিট এখানে যোগ হয়ে গেছে, 7 টাকা হলো, তারপর এখানে আসতে একদিন 5000 টাকা দেখতে পেলেন হঠাৎ করে, এখানে হলো, এখানে দেখলেন যে আমার 3256 টাকা, কারণ এটা তো ভ্যারিয়েশন বিভিন্ন ফেগার হবে, এটা তো অটো চলে আসবে এখান থেকে, এখানে 7562 টাকা, এভাবে বাড়তে বাড়তে এরকম মনে হতেই থাকবে, একটা সময় ফাইনালি দেখবেন যে আমার শেয়ার আজকে এই মাসে এত প্রাইস হয়ে গেছে, এটা আপনারা এমনি জানতে পারবেন। এখন শেয়ার যাতে একটা ভেউটা দেখেন আপনার 10টা না 20টা না 30টা, সেটা আপনি 30 দিয়ে গুণ করে যেটা মাস শেষে আমি এটা পাচ্ছি, এবং ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ যার যেটা সেট আপ থাকবে অ্যাকাউন্টের সাথে অটো চলে যাবে টাইমের মধ্যে। তো যাই হোক, এটা হবে আমাদের এই ব্যাপারটা চলে গেল আগামী 4 মাসের আর্থিক যে প্রতিবেদনটা। এরপরে আমরা আসি ফান্ড রাইজিং, এবার আসি বসে ফান্ডটা রাইজটা কিভাবে হচ্ছে বা কিভাবে আমরা চাচ্ছি আপনাদের কাছে ফান্ডটা। মোট বিনিয়োগ হলো 50 লাখ টাকা, 50 লাখ টাকার একটু মোটামুটি ধারণা দিই, 50 লাখ টাকার মধ্যে কিছু ইনিশিয়ালি ইনভেস্ট করতে হয়, যেমন বিভিন্ন সোর্সের কাছে গেলে আমি গত ক্লাসে একটু ধারণা দিয়েছি যে শুটকি মাছ নেবেন ওখানে একটা মিনিমাম অ্যামাউন্টটাকে ডিপোজিট রাখতে হয়, আদারও সে আপনার জন্য বুকে রাখবে না, সে নানান বাহানা করবে। চার ওয়াটের কাছে অকশনে যদি চা নেন, যারা অলরেডি আছেন জানবেন অনেকে যে এটা অকশন ছাড়া আপনি থার্ড পার্টির কাছে প্রাইসটা বেশি পড়ে, অকশনে আপনি যদি ওয়াট করেন একটা 50 কেজি বস্তা নেবেন, 50 কেজি বস্তার মোটামুটি প্রায় 2-2.5 লাখ টাকা পর্যন্ত আছে, বিভিন্ন গ্রেডের ব্যাপার হয়তো, তখন ওই গ্রেড ওই বস্তা কেনার পর আবার গ্রেডিং নিজেরা করতে হয়, মোটা দানা তারপরটা তারপরটা বা একেবারে মিহিটা অনেকভাবে গ্রেড করতে হয়, তো সেখানে কিছু টাকা ইনভেস্ট করতে হয়। তারপরে ঘির ব্যাপার জানেন, তখন ওরা বলবে যে আমাদের কাছে এরকম অনেক কোম্পানি আসে কিন্তু আসলে ঠিক মতো নেয় না, আমরা তার আশায় বসে থাকি, লোকাল মার্কেটও দিতে পারেন, এরকম নানান কাহিনী কেচ্ছে আছে। একটা ভালো সোর্সকে যদি ধরে রাখতে চান কিছু ইনভেস্ট করতে হয়, তাদেরকে ধরে রাখার জন্য কিছু টাকা দিয়ে রাখতে হয় যাতে রেগুলার আপনাকে প্রোডাক্টটা টাইমলি দিতে পারে। তো এরকম বেশ যদি 10টা প্রোডাক্টে কিছু ইনভেস্ট করেন, 1 লাখ টাকা করে করেন, তো 10 লাখ টাকা তো ওখানে ইনভেস্টেই চলে যায়, তো টাকা মানে খুবই যে একবার অফিসিয়াল ম্যানেজমেন্টের একটা প্রজেক্টে দাঁড় করা, সাস্টেইন করা, টিকে রাখার জন্য একেবারে বাজেভাবে হলো আমরা 6 মাসের একটা ফাইনান্সিয়াল যেটাকে ডিপোজিট রাখা বলে, যাতে আমাদের বিজনেসে কোনো এটা নিয়ে টেনশনে না যেতে হয়। তো আমরা সেখানে অটাও ধরে আমরা ধরছি 1 মাস বড় যদি আমাদের রিক হয় বড় জোর 2 মাস, কিন্তু আমাদের প্রফিটগুলো যেটা আছে সেটা কিন্তু অবশ্যই দিতেই থাকবো, প্রফিটের কোনো হেল্পর হবে না, ইনিশিয়াল তো আমাদের কিছু ইনভেস্ট আছেই, রানিং প্রজেক্ট আছে, ব্যবসা আছে, ওটা আমরা ওখান থেকে রিকভারি করা। তো যাই হোক, এই 50 লক্ষ টাকার হিসাবে 2টা ভাগ করা, মোট শেয়ার 1000টা, প্রতি শেয়ার 5000 টাকা মাত্র, শেয়ার লিমিট প্রতিজন একটা থেকে সর্বোচ্চ 20টা ছিল, কিন্তু বেশ কয়েকজনের পারাপারিতে না আপনি হয় 20টা দেন, আপনি যদি আমরা আমরা যদি চালাকি করি, আমরা আমি নিয়ে আমার বন্ধুর নামে আমার ওয়াইফের নামে 2টা 20 20, মানে উনি 2 লাখ টাকা দিতে চাচ্ছে, মূল কথা হবে এখানে, যার কারণে আমাদের আপনাদের কাছে প্রোগ্রেস হওয়া পর্যন্ত আজকে দেখুন 57 পয়েন্ট সামথিং, না 57% শেয়ার অলরেডি সেলড, তার মানে এগুলো আমাদের এক্সিস্টিং যারা মেম্বার আছেন, আমাকে যারা চেনেন তারা জানেন যে ওনার একটা কিছু এটা কম বেশি করবেন, বা তাকে আমরা চিনি জানি সেভাবে ওনারা আগে এটা করছে, আর বাকি আছে কত তাহলে 47 সামথিং। তো যাই হোক, তো অনেকে আছে এরকম, তাই আমি বলছি না এতটুকু বাড়ানো যাবে না, কেন আমি বাড়াচ্ছি না, একজন যদি 5 লাখ টাকা অনেক সিলেটের চিটাগাঙ্গের ভদ্রলোক, ভাই আমি 5 লাখ টাকা দিতেছি না ভাই, আমার কথা হবে মেজরিটি পার্সন, আমার কেন দরকার শেয়ার সংখ্যা বাড়ানো, দরকার হবে আমার মেম্বার দরকার, ওই মেম্বারকে আমি চাচ্ছি যত টেন আপ করবো, আমার যদি আপনারা যদি একজন করে আসেন বেটার হবে, কি 500 জন পাবো, 500 জনের মধ্যে যদি 300 জনকে অ্যাক্টিভ পাই,
তারা যখন প্রোডাক্ট, আমি তো টার্গেট হবে আগামী 6 মাসে, তাকেও অ্যাজ আমার মতো একটা মার্কেটার ফেসবুক দিয়ে অন্তত ব্যবসা করার দাঁড় করানো, সে প্রোডাক্ট অনেক ক্ষেত্রে আমার কাছে হেল্প নেই, ভাই এই প্রোডাক্টটা আপনি যদি আমাকে দিতে পারতেন, আমার একটা চাহিদা আছে, কিছু জিনিস তার কাছ থেকে নেবো, কিছু জিনিস আমার কাছ থেকে নেবে, তারা তো মাল্টি, আমি তো বলছি তিনভাবে বেনিফিট হবে। তো এই জিনিসটা তো আমাকে মেম্বার যত বেশি হবে আমার নেটওয়ার্কিংটা তত স্ট্রং হবে। এখন মেম্বার টাকা একজনই 5-10 জন নিয়ে আমার পুরো টাকাটা ক্লোজ করে ফেললো, তো ওই মেম্বার আর কাজের কাজ, আমার যারা বেশি টাকা দেবে তাদেরকে কমান্ড করা যাবে না, তাদের সাথে আমারই দূরত্ব বজায় রাখতে হবে, তাই ব্যাপারটা এরকম হয়ে যাবে না। তো এরকম না করে যে মিনিমাম ঠিক আছে পেরাপিরিতে যে 30টা হলে আমার 1.5 লাখ টাকা হবে, তো ম্যাক্সিমাম ওইটা পর্যন্ত, এর মধ্যে কিছু বুক করার কারণে যে পার্সেন্টেজ শেয়ার গুলো অলরেডি বুক হয়েই আছে 57%। তো যাই হোক, 1 থেকে 30টার বেশি নেওয়া যাবে না, আবার রিফান্ড তো দিতে হবে, বিপদে পড়ছেন কোন ঝামেলায় পড়ছেন ভাই আমার টাকাটা ফেরত দিতে হবে। রানিং বিজনেস একটা টাকা যদি 5 লাখ টাকা একদম চেয়ে বসেন, 5 লাখ টাকা দেওয়ার পর বের করা অনেক কষ্টসাধ্য, কিন্তু 1 লাখ 30 হাজার 1.5 লাখ টাকা মোটামুটি রানিং সোর্স থেকে আর এক্সিস্টিং বিজনেস অ্যাভারেজ করে 1.5 লাখ টাকা দেওয়া যাবে। আমাদের টাইম তো থাকবে 10-15 ডেজ, এর মধ্যে আমরা ওটা রিকভারি করার কোনো ব্যাপার হবে না, ফেরত দেওয়া যাবে। তো এই মেলায় ছিল এটা রিমিট করা। আর প্রধান দুটি এন্টিটি থাকবে পুরো বিজনেসের, দুটো এন্টিটি হবে আইটিবিডি পক্ষ একটা, আর একটা শেয়ার সদস্য যারা হবে তারা একটা, এই দুইটা এন্টিটি এটার মধ্যে মেইন ইনকেস হিসাবে থাকবে। এরপরে আমরা যদি আসি, মোটামুটি প্রথম পর্বের মধ্যে আমাদের এই জিনিসগুলো আছে, ফাইন্যান্সিয়াল যে ব্যবসার প্রেরণাটা কোথায় নেওয়া, কেন করতেছি, দাঁড় করানোর কিছু প্রসিডিওর, 4 মাসের একটা মোটামুটি প্রজেকশন দেখানোর চেষ্টা করেছি, আর ফান্ড রাইজিং এর ইস্যুটা ক্লিয়ার করলাম। এখন আপনাদের ব্যাপারগুলো, আপনাদের পার্টটাতে আসি, শেয়ার সদস্যদের বেনিফিট, সুযোগ, আর যুক্ত হবা বের হবা এখান থেকে আপনি কিভাবে স্কিপ করতে পারেন, কুইট করতে পারেন, সেটা একটু বলি। এটা আমরা পর্ব 2 এর মধ্যে যাচ্ছি। যে এফকমার্স ব্যবসা অংশ মেমদের সুবিধার সময় সুবিধা গতকাল অলরেডি জেনেছেন, আবার একটু রিপিট করি, আইটিবিডি বিজনেসের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে বলা চলে, যেটা টাকা দিয়ে অনেক এই এত লাইভ দেখাবেন, এইগুলো ফেসবুক কিভাবে পেজ সেট আপ করবেন, আর কিভাবে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন, কিভাবে বিজনেস ম্যানেজার চালাবেন, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে কিভাবে রিকভারি করবেন, ডলার কিভাবে গেট আপ সেট আপ করবেন, এগুলো নিয়ে আপনি শিখবেন। কিছু প্রোডাক্ট সোর্স করে ডলারের দাম বেড়ে গেছে, ওদেরকে কাস্টমার এঙ্গেজ হচ্ছে না, কাস্টমার বিক্রি করবেন এক জায়গায়, কাস্টমার সিগমেন্ট গেছে আরেক জায়গায়, ডলার তো ফেসবুক নিয়ে বসে আছে, ওদিক দিয়ে আবার ভ্যাট ফেসবুকও কেটে নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের আবার ভ্যাটের আরোপ, মেয়েছে যে একটা হজে বড় টাকা কিছু ইনভেস্ট করে ব্যবসা কিছু হইলো, দুইটা সেটটা সেল এমনিতেই হয় যে কেউ শুরু করে, কারণ সাস্টেইন করাটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তো এইটাকে আমরা লাইভে, যেহেতু আমরা একটা বিজনেস, আমরা কোর্স করাচ্ছি না, আমরা নিজেদের বিজনেসকে ডেভেলপ করছি শুরু থেকে, আর শুরু থেকে আপনাদেরকে নিয়ে শুরু করব, তাহলে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে একেবারে শূন্য হতে ব্যবসা শুরু করা, কিভাবে লক্ষাধিক টাকা মুনাফা অর্জন করা, এই পুরো প্রসেসটা আপনাদের সাথে লাইভ শেয়ার করা, নাম্বার 1, এটা সবচেয়ে বড় বেনিফিট। দ্বিতীয় হলো শেয়ারের বিপরীতে যেটা টাকাও দিচ্ছেন, এটাকে করছে 500 টাকা নন রিফান্ড, সেটাও না, আবার যে টাকাটা যেটা দিচ্ছেন সেই টাকাটা 15 ডেজের অগ্রিম নোটিশে, ভাই আমি নিবো, আমাকে ইমার্জেন্সি দরকার, অনেকের 5,000 টাকা 5 লাখ টাকা সমান, সে ভাই আমার টাকাটা দিয়ে খুব ভালো হয়, অসুবিধা নেই। এখন অনেকে আছে ভাই আমি মনে মনে আমি বলতেছি নট নেভার মাইন্ড, 5,000 আমি শিখে গেছি, আমার দরকার নেই, 5,000 টাকা নিজের ব্যবসা বিজনেস করবো, কোনো অসুবিধা নাই, খালি বলবেন ভাই আমার টাকা রিফান্ড দরকার, আপনার টাকা নিয়ে যান, কোনো আপনি যে শিখে গেলেন, আমি এইরকম কোনো দাবি দেওয়াও নাই যে না তুমি এতদিন শিখলা এখন তুমি যাবা কেন, 2 মাস প্রফিটও নিলা, ব্যবসা শিখে গেলাম মোটামুটি এখন তুমি যাইবা না, এরকম কোনো আমার কোনো কোনো লিমিটেশন, আপনি যেতে পারেন, আপনি শিখে যান ভালোভাবে যদি কিছু করতে পারেন, এটা আমার প্রত্যাশা থাকবে আর কি। শেয়ারের টাকা ব্যবসা শুরু করার তারিখ থেকে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে মুনাফা বন্টন শুরু করা, আমরা ব্যবসা শুরু করা আমরা ধরেছি আজকে 4 তারিখ, আমাদের যেহেতু 11 তারিখের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্লোজ করে ফেলবো, আমাদের শেয়ার ক্লোজ করা টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা, আমরা হয়তো অপারেশনাল 15 অথবা 20 তারিখ থেকে যেটা যাবে অ্যানাউন্স থাকবে, আমাদের সিক্রেট গ্রুপ থাকবে যেহেতু, সেই গ্রুপের মধ্যে সব ডিসকাশন হবে মেম্বারদেরকে নিয়ে। তো যাই হোক, ওটা বলছি ওটা পরে যেতে আসতেছি, যে শেয়ারের টাকা যে সেটি যে অ্যামাউন্টে হোক না কেন বন্টন শুরু হয়ে যাবে, যে টাকাতে কয় মাস ওয়েট করতে হবে মুনাফার জন্য, না মুনাফা ওয়েট করতে হবে না ভাই, শুরু করা ঠিক 1 মাসের হিসাবে যেটা পাবেন সে ছোট বড় যাই হোক না কেন আপনি ওইটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। শেয়ার সদস্যদের জন্য ডেইলি প্রফিট শীট দেখা শুরু আছে, আপনি জানতেছেন আজকে আমার কয় টাকা, 4 টাকা 83 পয়সা না 6 টাকা পেলেন বা 10 টাকা পেলেন, আপনি জানতে পার ডে জানতে পারবেন। তারপর আইটিবিডি এর কোর টিম দ্বারা নিয়ন্ত্রিত অ্যামাজন আর গুগল অ্যাডসেন্স এর আমাদের ক্লোজ সাপোর্ট আছে, যেগুলো প্রজেক্ট আমরা করি নট কোর্স, এটার মধ্যে শুধু এক্সেস তারা পে যারা আসলে প্রজেক্টে ওই প্রজেক্টে আছে, কারণ আপনাদের মধ্যে অনেকে প্রজেক্টের এই সুযোগ কিভাবে কি হয় না জানতে চান, তো ওই রকম ক্লোজ এর একটা গ্রুপ আছে, ওখানে আপনারা এই যে কথাবার্তা সাপোর্টের ব্যাপারটা সহজে পাবেন, ওখানে যেহেতু মেম্বাররা থাকে সবসময় এঙ্গেজ থাকে, ওরা সাপোর্ট দেবে, এটা হলো পাবলিক কিনা ওটা ক্লোজ এর, এটার এক্সেস আপনাকে চাচ্ছে ওরা ওকে দিয়ে দাও এটা। তারপরে শেয়ার মেম্বারদের জন্য 6 মাস মেয়াদে, এটা আমি কেন আপনাদের কিছু লোকের রিকোয়েস্টের কারণে, যে 6 মাস মেয়াদে আমরা প্রকল্পে এঙ্গেজ হইতে হবে, কিভাবে এঙ্গেজ হবে কিভাবে আসবো, তো আমাদের যে 6 মাসের মেয়াদ থাকে $40 থেকে $50 এটা টার্গেট থাকে, কম বেশি হতে পারে, এটা মিনিমাম এভারেজ 40-50 ছয় মাসের মধ্যে একটা নতুন সাইট ডেভেলপ করো
সাউন্ড কমাই দেন, নতুন সাইট ডেভেলপ করে $40 থেকে $50 যাতে আপনাদের সাইটটা আর্নিং থাকে, মিউট করে দেন। আচ্ছা মিউট করে দিয়েছি আমি, থাক। তো শেয়ার মেম্বার থেকে ওই জিনিসটা যারা আছে, এটা নট নেসেসারি, যারা আছে আটকে আছে, যারা আমাকে বলেছেন পার্সনে, হয়তো এখানেও আছেন এই গ্রুপের মধ্যে আজকে লাইভে, তাদের জন্য এটা থাকবে। এবং এটা ডিটেলস একটা শিটও পাবেন, যারা চাবে হয়তো দিয়ে দেবে সাপোর্টে, ওইটাও আপনারা এঙ্গেজ হওয়ার একটা সুযোগ থাকবেন। সেখানে আমরা $60,000 বাজেট থাকে, যে $40 বা $50 যদি একটা সাইট 6 মাসে হয়, তাহলে $60,000 থাকে অন্য সময় যেটা, সেটা এখন $48,000। এখন আমাকে একদম হিসাব বুঝতে পারি, আমি $48,000 $50,000 দিলাম, $24 বা $50, ধরুন $24 যদি প্রজেক্টটা, আমার কী লাভ হবে তেমন একটা? ভাই আপনার তো একটা দাঁড়া করাইতেই পারবেন না, সেটা একটা জিনিস আপনার নিজে খরচ করে নষ্ট করবেন। আর একটা ইস্যু হলো যে $24 একটা প্রজেক্ট আমার কাছে যখন দাঁড় করাবেন, আমার কাছে আবার বিক্রি করে রাখে যান না কেন, যে আমার কাছে কি হলো যে বিক্রি করার পর এটা 25 গুণ, আমরা আমরা যদি আমরা নিজেরা কথা কিনি যে $24 সাইট যদি কনফার্ম আমরা সাইট থেকে পেয়ে থাকি, তো $25 হয়, তার মানে কি এটা $1,000-এর টাকা। আর এখন ডলার তো একেবারে বাজে ভাবে ধরে $95, তো $95,000 একটা অ্যাসেট আপনি এটা নিজে তৈরি করে নিজেও, আপনার ডলারটা নিজের কাছে তো আসবে, $4,024 আছে, মানে প্রতি প্রতি মাসে প্রায় $4,000 কাছাকাছি আসা, 6 মাস সাইটটা বা 1 বছর সাইটটা রেখে তো নিজের এখনো নিজের ওটা প্রফিটে ওঠার পর বিক্রি করতে পারে, আমার বেশি হবে। যাই হোক, এই হিসাবটা আমার আজকে মুখ্য বিষয় না, ওখানেই সার্টটা আছে ওদের জন্য সেটা অ্যানাউন্স করা। তাহলে আমরা আসি ওটা গেব, এখন আমরা কিভাবে আপনারা যুক্ত হতে পারবেন, যেটা কমন প্রশ্ন সবার, কিভাবে টাকা পাঠাবো, কিভাবে যুক্ত হবে, এটা আমি এখন বলি। নিচের ধাপগুলো পূরণ করা এবং আপনাদের সাথে যুক্ত হওয়ার সিস্টেমটা, এখানে 5টা জিনিস বলছি। শেয়ার নিশ্চিত কনফার্মেশন ফর্ম একটা আছে, এটার জন্য একটা গুগল ফর্ম আমি দিয়ে দিচ্ছি, এই শিটের মধ্যে আছে, শিটটা যেহেতু আমি শেয়ার করব আপনাদের গ্রুপে করব, তো এই গ্রুপের শিটটা গুগল ফর্মটা নিয়ে, অথবা ফর্মটা শেয়ার করে দিতে হয়, শিট না শেয়ার করলে ভালো হয়। তো গুগল ফর্মটা, এই গুগল ফর্মে গিয়ে কি দেখবেন, নাম ঠিকানা, আমি এটা এখানে একটা স্ক্রিনশটও দিয়েছি দেখেন, যাতে আপনাদের FCommerce Business কনফার্মেশন ফর্ম এই জিনিসটা দেখতে পাবেন। এখানে বলছি যে শেয়ার নিশ্চিত কনফার্মেশন করার জন্য নিচের তথ্যগুলো পূরণ পূর্বে গুগল ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন। ধরেন ফুল নেম, আপনার নামটা লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, ইমেলটা অবশ্যই দিবেন, নাম্বার অফ শেয়ার্স একটা দুইটা, কারণ আমাদের তো ওইটা বোঝা যাবে না, আমি নেবো আমি নিবো, অনেকেই বলছেন আমি কি নেবে কে নেবে, কনফার্ম করতে আমরা বুঝতে পারছি, অনেকে বলছেন খালি আমি নিবো ভাই একটু বুক করে রাখেন, কেউ কেউ সংখ্যাও বলেছেন সেভাবে রাখা, এটা কনফার্মেশন করতে গেলে এই ফর্মটা পূরণ করতে হবে। যারাই শুধু এঙ্গেজ হবেন তারাই দয়া করে করুন, আদারওয়াইজ আমি নিয়ে রাখবেন, পরে আবার আপনাদেরকে ফোন করে আপনাদেরও বিরক্তি করা দরকার নেই, ওই অ্যামাউন্ট ধর লিমিট ক্রস করা দরকার নেই, লিমিট হয়ে গেছে 600, এখন কোনটা আসবে কোনটা নকল বোঝা মুশকিল হয়ে যায়। এটা আপনাদের একটা অনুরোধ থাকবে, যারা রিয়েলি করবেন তারা আপনারা এই ফর্মটা পূরণ করে নাম্বার অফ শেয়ারসটা দিবেন, আর ফেসবুক ইউআরএলটা অবশ্যই দিবেন, যেহেতু আমাদের সিক্রেট গ্রুপ হবে অ্যাড করতে হবে, তা আপনাদের ইউআরএলটা একটু মেন প্রোফাইলে গিয়ে ইউআরএলটা দিয়ে দিবেন, তাহলে আমাদের জন্য বাছাই করা সহজ হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আগামী 11 আগস্ট, আজকে হলো 4 তারিখ, আগামী বৃহস্পতিবার, আজকে আগামীকাল শুক্রবার থেকে শনিবার তো বন্ধ, রবিবার থেকে ব্যাংকিং আওয়ার থাকে বৃহস্পতিবার পর্যন্ত 4টা পর্যন্ত, যে ব্যাংকিং সময়ের মধ্যে টাকা পাঠিয়ে নিশ্চিত করা, মানি রিসিপ সংগ্রহ করা। আপনি যখন টাকা পাঠাবেন আমাদের এখানে FCommerce Business রিলেটেড মানি রিসিপ যাবে, ITBD সিইউ সাপোর্ট সবকিছু থাকবে। প্রথমে তো আপনারা অনলাইনে মানি রিসিপ রিসিভ করতে পারবেন, আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিব স্ক্যান কপিটা, আপনারা ফিজিক্যালি ঢাকায় এসে অফিসে বা ঢাকার মধ্যে আছেন অফিসে দেখা করে, অথবা আমি বলছি সরাসরি ITBD অফিসে এসেও শেয়ার নিশ্চিত করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যাদের আছে সুযোগ তারা আসতে পারেন, যারা 2টা 4টা শেয়ার জন্য হয়তো এখন অন্য ডিস্ট্রিক্টে আসা পসিবল না, তারা আপনারা এভাবে অনলাইনে করে আমরা যখন মানি রিসিপ পাঠিয়ে দেবো স্ক্যান কপি, আপনি কনফার্ম থাকবেন এবং ফিউচারে কোনো সুযোগ হলে আপনি আসে আমাদের হার্ড কপিটা নিয়ে যেতে পারবেন। পেমেন্ট নিশ্চিত সদস্যগণ সিক্রেট মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে হবে বা আমরা করে দিব, আর নমিনি একজনকে রাখবেন অবশ্যই দয়া করে, সে যে অ্যামাউন্টটি 5,000 হোক আর 50,000 হোক, একজন নমিনির একটা ভোটার আইডি কার্ড যদি সম্ভব ছবি, অনেকে ফিমেল নমিনি থাকে, অনেকে ছবি আমরাও ইনকারেজ করি না ছবি দেওয়ার ব্যাপারে, আপনার যদি ভোটার আইডি কার্ড দেন আমি যাতে কনফার্ম হতে পারে আপনার অ্যাবসেন্সে সে আপনার নমিনি, এটুকু হয়ে আমাদের হবে, ছবিটা ম্যান্ডেটরি না, আপনারা নমিনি ব্যাপারটা আমাদেরকে কনফার্ম, আমি এত অমুক আমার শেয়ার এতটা আমার নমিনি এইটা, এটা যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনার কাছে আমরা পার্সোনালাইজ এটা নিয়ে নিব। আর যে কোনো প্রয়োজনে মোহাম্মদ আবু হোসেন আপনাদের ম্যাক্সিমাম গ্রুপে দেখবেন তার কাছ থেকে পোস্টটা যায়, আমাদের গ্রুপ এক্সপার্ট হিসেবে আছেন, তো এখানে জিনিসটা আপনার নাম্বার সহ দেওয়া আছে, কোনো প্রবলেম ফেস করলে তার সাথে যোগাযোগ করে সেটি এটা সাপোর্ট দেবে আর কি। তো যাই হোক, এখন আমরা এর পরের সিরিয়ালে যাই। শেয়ার হোল্ডার যুক্ত ও মুক্ত, মানে আপনি আমাদের কাছে মুক্ত হতে পারবেন কিভাবে, যুক্ত হতে পারবেন, যুক্তের প্রক্রিয়াটা তো বললাম, আর যুক্ত অনগোয়িং প্রসেস, অনগোয়িং প্রসেস মানে
শেয়ার শূন্য থাকা সাপেক্ষে, শর্ত শেয়ার শূন্য থাকা সাপেক্ষে, এন্ড শেয়ারই নাই, ক্লোজ হয়ে গেছে বা প্রফিট ভালো হচ্ছে, কেউ তো যাবে না, পারলে আরো বাড়ায় নেবে এমন অবস্থা। যাই হোক, শেয়ার শূন্য থাকা সাপেক্ষে প্রতি মাসে 10 তারিখের মধ্যে যুক্ত হওয়া যাবে। এখন 5টা শেয়ার হয়েছে, আমাদের ক্রাউড ফান্ডিং ব্যাপারটা হয়, ওটা আমার 10,000 টাকা শেয়ার ছিল, তো হয়তো 2 জন চলে গেছে, আবার 4 জন আগে লিস্ট করা থাকবে, আমি কিন্তু দেবো ভাকা হয়ে, বুঝে রাখেন। এরকম ভাবে আমাদের সবসময় একটা ফিল আপ থাকে। তো এই ফেসবুকের ব্যাপারটা এরকমই হবে যে শেয়ার শূন্য থাকা সাপেক্ষে যদি কেউ আসে, আমরা অ্যানাউন্স করবো আমাদের সিক্রেট গ্রুপে যে এই মাসে 5টা শেয়ার গ্যাপ আছে, যারা চলে গেছে, আবার যারা যাবে তারা আবার নিজেরাই বলে যাবে গ্রুপে যে আমি চলে যাচ্ছি, আমার দরকার। তো ওই শেয়ারটা গ্যাপটা আমরা আবার 10 তারিখের মধ্যে যদি কেউ টাকা পেমেন্ট করে, সে যুক্ত হয়ে যাবে, পরের মাসে প্রফিট শেষে গেইন করবে। আর যদি যেতে চায় তাহলে মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে কনফার্ম করবে, এবং একটা ফর্ম দেওয়া থাকবে, সে কনফার্ম লিখিত, মানে লিখিত মানে ফর্মটা পূরণ করে দিবে যে আমি ভাই আমার 2টা, 5টা, 10টা শেয়ার, 15টা শেয়ার আমি স্কিপ করতে চাচ্ছি, আমরা তো আমার রিটার্ন দরকার। তাহলে আমরা বলছি লিখিত ফেরতপত্র পাওয়ার পর থেকে 15 দিনের মধ্যে, লিখিত মানে ডাক যোগে আসতে হবে না, ফর্মটা পূরণ করি হবে, 15 দিনের মধ্যে উক্ত মাসের মুনাফা সহ মূল টাকা ফেরত প্রদান করা হবে, আপনাদের আর কোনো পেরেশানি হবে না। এইভাবে যুক্ত এবং আমাদের সাথে মুক্ত হওয়ার যে ব্যাপারটা, আর এবার আর পরবর্তী কিছুই নাই, টোটাল আমি যতটুকু পেরেছি অল্প সময়ে আপনাদেরকে বিরক্তি না করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদের পক্ষে প্রশ্ন উত্তর পর্ব কিছু আছে, যেটা আপনাদের হয়তো যদি প্রয়োজন মনে করে প্রশ্ন করতে পারেন, অ্যান্সার দিয়ে দিই, আর না হলে মিটিং স্কিপ করতে পারি। আচ্ছা, একজন 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 করে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। একটু মেসেজ অন দেখেন তো, কমেন্টস গুলো দেখেন। হ্যাঁ বলেন ভাই। বুঝতেছিলাম যে আপনাদের তো মূল একটা ফেসবুক পেজ থাকবে। হ্যাঁ অবশ্যই থাকবে, যেটার মাধ্যমে আপনারা বা গ্রুপ থাকবে, এটার মাধ্যমে প্রচার করবেন। জি, এখন মনে করেন যে আরেকটা লোক আপনাদের এই প্রোডাক্ট গুলোই আরেকটা পেজ করে সে এই প্রোডাক্ট গুলোই সে প্রমোট করতেছে, সে কাস্টমার থেকে অর্ডার পাচ্ছে, সেই অর্ডার ওই লোকের কোথায় মূল পৌঁছে দিতে হবে, কত টাকার মাল সে কিনতে চাচ্ছে, এইগুলো কি সে আপনাকে দিতে পারবে? এই ইনফরমেশন গুলো দিলে কি অবশ্যই, যেটা আসলে এটা আরো পরে এটা আলোচনা করা, এবং আমাদের এটা গ্যাপও রাখা হয়েছে, গ্যাপ রাখা হবে আমাদের একটা এরকম যে কিভাবে বেনিফিটেড বেনিফিট একটা শেয়ার পারচেস করার পর বেনিফিটেড। আপনি যখন বলবেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করা এবং সেম প্রোডাক্টটা তার পেজ থেকে যদি করে, সেক্ষেত্রে আমরা যেটা রাখবো যে আমাদের কাছে প্রোডাক্টের সোর্সটা আমাদের কাছে আছে, রিয়েল সোর্সটা, আপনি ওইটাই কপি করে বিক্রি করেন, প্রাইসটাও সেম রাখেন, অসুবিধা নেই, আপনার জন্য আমাদের একটা মার্জিন আমাদের থাকবে। আমি যেটা ভাবতেছি যে ধরেন আপনাদের ঠিকানাটাই দিয়ে দিব কাস্টমারকে। হ্যাঁ, যে আমি অর্ডারটা নিলাম ফোনের মাধ্যমে তার সাথে কনফার্ম করে আবার আপনাদের আপনাদেরকে জানাই দেবে। এখন আপনাদেরকে ওর নাম ঠিকানা সহ ফোন নম্বর দিয়ে দিলে আপনারা ওকে পৌঁছে দিবেন। ম্যানেজ হবে, তার সাথে কিভাবে আমাদের কমিটমেন্ট থাকবে, কিভাবে হবে, আপনি ঠিকানা আমারটা দেন, আপনারটা আমি ইনশিওর করতে হবে, তো এটা রিফাত ভাইয়ের পেজ থেকে আছে, এটা অমক ভাইয়ের পেজ থেকে আছে, এটা মেইনটেইনটা করে ইনভেন্টরি কিভাবে ম্যানেজ হবে, ফোনে কনফার্ম করলে আমি আপনার বরাবরই আবার জিনিসটা প্রেরণ করব। এটা তো অবশ্যই, এটা অবশ্যই আমাদের বিজনেসকে জেনারেট করে। আমি যদি এটাকে একটু বলি যে আমাদের শীটটা আছে, থাক ওইটা মনে হয় পাবলিকে দেখানো ঠিক, ওখানে ডিটেইলস লেখাই আছে এই রেফারেলিং সিস্টেমটা, আপনি করবেন আমাদের প্রমোট করে আপনি পাঠাবেন, আপনাকে আমরা কিভাবে আইডেন্টিফাই ট্র্যাক করে আপনাকে আমরা স্পেশালি শেয়ারের বাইরে কিভাবে পাঠাবো রেফারেলটা, বা কিভাবে আর্নিংটা আপনাকে কমিশনটা পাঠাবো, এটা থাকবে ইনশাআল্লাহ, এটা অবশ্যই আছে। তাহলে আপনি ধরেন হচ্ছে কি যে ধরেন কারো কারো আছে খুব অল্প টাকা, মানে 1টা বা 2টা শেয়ার বেশি কিনতে পারবে না, হ্যাঁ তাদের হয়তো রেভিনিউ খুব কম আসবে, কিন্তু ওইভাবে বাড়ায় নেবে, আমাদের জন্য বিজনেস বড় হবে, তারও এক্সট্রা আর্নিং হবে, অবশ্যই থাকবে এটা। আর এটা আপনি যেটা বলবেন, যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলি, এই রেফারেল এইগুলো আনেনি কেন, পরে এই বিজনেসকে মানুষের বুঝার কমতে, কারণ এটা মাল্টি লেভেলে চলে যাবে, মানে এটা মানে এমএমও হয়ে যাবে, ব্যাপারটা এরকম দাঁড় করাবে। আসলে আমরা এমএমএর কোনো ব্যবস্থাটা না, কিন্তু আমরা ইন্টারনেট ওটা করবো ভাবে, কিন্তু কমিশন যে ডান হাত বাম থেকে করবো না, আপনি বিক্রি করে দেবেন, একটা কমিশন নেবেন, আমার জান যেটা আমরা করি, না না বিক্রি করে দিচ্ছি না, আমি শুধু আমার কাছে ফোন করবে আমি আপনার বরাবরে পাঠিয়ে দিব সবকিছু করা মালগুলো। হ্যাঁ ওইটাই তো, এখন আপনি তার ঠিকানা নাম ঠিকানা ফোন নম্বর যখন কনফার্ম অর্ডার হয়ে যাবে আপনি নির্দিষ্ট কমিশন পাবেন, বাকিটা আপনার দায়িত্ব আর কি, আপনি হ্যাঁ কোনো অসুবিধা নেই, বাকি তো অবশ্যই আমরা করব। এটা আসসালামু আলাইকুম সালাম, কন্ঠ চেনা লাগছে। আচ্ছা কন্ঠ রিদুল হানি, হ্যাঁ তাই তো, অনেকদিন পর জি বলেন, ভালো আছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ।
আমি শেয়ারও নিলাম, আবার ধরেন আমার ডিস্ট্রিক্টের প্রোডাক্ট তো দুইটা আমি প্রমোট করতে চাইলাম বা সেল করতে বা ব্যবস্থা নিতে চাইলাম, সেটা অ্যাট এ গ্ল্যান্সে কিভাবে করবো? যদি এরকম হয় যে আমরা প্রথমে যে আমাদের ইন্টারনালি যে শুরুটা করতেছি এই প্রোডাক্টগুলোর বাইরে আমরা কোনো প্রোডাক্ট নিব না বা সোর্সে যাব না, কেন? ব্যবসাকে ধরে রাখার জন্য। অনেকগুলো প্রোডাক্ট আছে, ধরেন আমাদের আজকে নাম ধরেই বই, আমাদের এক ভাই নাম বন্ধু, এক ভাই বলছে আমার তো সিরাজগঞ্জে, আমি এই প্রোডাক্টগুলো দিতে চাচ্ছি, এখন যে আইটেমটা দিতে চাচ্ছে আমি বলছি না এটা আরো 2 মাস পরে নিব, এখনই সোর্সে নিব না এটা, কারণ এই প্রোডাক্টটা নিয়ে আমাদের রাস্তার যে ব্যাপারগুলো আছে, এবার ঠিক সময়ে কাস্টমারকে দেওয়ার ব্যাপার, পরে প্রোডাক্টটা ঠিক থাকবে কি না এটা এটাও বড় প্রশ্ন। নির্দিষ্ট কিছু প্রোডাক্ট ক্যাটাগরি আমরা অ্যানাউন্স করবো যে এই প্রোডাক্ট গুলো কে কে সোর্স করতে পারবেন, আমরা সেইগুলো নিবো, এটা শুকনা টাইপের সোজা কথা প্রথম দিকে। কারণ ব্যবসা ধরেই যদি আমি এখন ঘিতে চলে যাই, মিষ্টিতে চলে যাই, মাছে চলে যাই, ব্যাপারটা কি দাঁড়াবে? মানে প্রথমে আমরা একটা মেচাকার মধ্যে চলবে, কারণ আমাদের এইরকম সেটা প্রথমে থাকবে না। এমন প্রোডাক্ট নিবো যেটা আমরা অল্প পরিসরে ম্যানেজ করতে পারবো, প্রফিটটা প্রফিটের জায়গায় ঠিকই থাকবে। ওই মিষ্টি 1 কেজি বিক্রি করো 150-200 টাকা পাওয়া যাবে, আর একটা আইটেম খেলনা বা একটা চাইনিজ বা অন্য আইটেম যেটা র্যান্ডমলি সেল হয় সেটা আইটেম করে 150-200 টাকা প্রফিট করা যাবে। আমি এখন কোনটাকে নিব? প্রথম দিকে অবশ্যই আমরা ওইটাকে প্রায়োরিটি দিব যে না আমরা এটা হলো ভালো, যে এটা নিয়ে ওইটাতে পরে যাব ব্র্যান্ড, আর ওটা তো প্রথম ব্র্যান্ডিংটা টার্গেট করা যে আমরা হেরিটেজ নিয়ে কাজ করি, তখন এমনি বলবে দেন আমাকে এটা দেন, আপনার ওইটা দেন, এবং আমরা তখন এর মধ্যে নিজেরা শক্ত পাকা পোক্ত করে ফেলবো, আমাদের নিজস্ব এমন পর্যায়ে যাবে যে আমাদের ডেভেলপ, আমাদের যেটাকে প্রোভাইড করা যেটা বলতেছি যে কুরিয়ার, এটা আমরাই কিভাবে করতে পারি, বা আমরা কোনো সাথে ডিরেক্টলি কোনো তাদের পার্সেন্টেজ বা শেয়ারে যে আমরা এটা করতে পারি কিনা, না হলে যে রেডিএক্স আছে, পাঠাও আছে, অনেক আছে, কথা মতো ঠিক না, এটা অভিযোগ আমি প্র্যাকটিক্যাল ওই কমেন্টস থেকেও পাওয়া যায়। আজকে অর্ডার দিচ্ছে, কালকে দেওয়ার কথা 3 দিন পরে গেছে, কাস্টমার মাল ফেরত দিচ্ছে রাগ করে, তার দরকারই নাই এখন, এরকম অনেক কেসটা হয়। তো এইগুলো প্রথম দিকে যাচ্ছে, যেটা মোটামুটি 1 দিন পরে হয়েও কাস্টমার ফেরত দেবে না, মাইন্ড করবে না, ওইসব প্রোডাক্টও রিসার্চ এর মধ্যে আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিসার্চ করা হয়েছে যে এটা ডেলিভারি যদি একটু এদিক সেদিক হয়, মালটা যদি রিফান্ড দিয়ে আমাদের লসটা কি হবে, বা এটা আমাদের ঘরে পড়বে নাকি মেন সোর্স এর ঘরে পড়বে, এভাবে করে করে কিছু প্রোডাক্ট 10টা প্রোডাক্ট রিসার্চ আছে। 300 এর মধ্যে আমরা রিভিউ করবো যে কোন 10টা প্রোডাক্ট আছে, এখন এগুলো ওপেনে আছে না, কারণ এটা পাবলিকই তো যাচ্ছে ভিডিওটা, তার মধ্যে থাকবে এগুলা। তা আমরা নিবো সব প্রোডাক্ট নিবেন, সব সব ডিস্ট্রিক্টের সব জায়গায় যেহেতু ডিস্ট্রিক্টে স্বয়ং সরাসরি ফিজিক্যালি যাব, দেখা হবে যার যেখানে আছে। আর এরপরে ভাইয়া এই আপনাদের যে পণ্যগুলো আছে ভাইয়া, হ্যাঁ জি, যে এই পণ্যগুলোর মধ্যে এমন অনেক পণ্য আছে যেগুলো আমাদেরও কাজে লাগবে। অবশ্যই লাগবে, কেন লাগবে না? এমন প্রোডাক্ট নিব যে আমরা যদি ওই পণ্যগুলো কিনি, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা তো স্বাভাবিক দামে কিনবো, কারণ যত বেশি আয় হবে প্রতিষ্ঠানের তাহলে তত বেশি তো আবার আমরাই ফেরত পাবো। এক্স্যাক্টলি, এখানে ওই যে আমি ভাই আমরা তো আমি গ্রুপে আছি, আমাকে একটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা, এটা যদি হয় না না শোন না না এটা দরকার নেই এভাবে না, আমার আমি এভাবে রাখছি, কোয়ান্টিটি উপর ভ্যারি করে। দেখেন আমাদের প্রোডাক্ট তো অনেকগুলো সোর্স, আমার প্রোডাক্ট ধরেন আমার কথার কথা গোডাউনে 100টা আছে প্রোডাক্ট, ওই সেম প্রোডাক্টটা, এখন আমার মেম্বার কিছু 2-5টা নিজেরা নিচ্ছে, ওখানে যদি একটু ওটা অপশনাল হিসাবের বাইরে বলা চলে যে কিছু টাকা এক্সট্রা হইলো সেটা আমাদের উনিকে দিয়ে দিলাম, যেটা আমাদের প্রফিট দরকার নাই বা নাম মাত্র প্রফিট থাকবো, সেটা ওই ব্যক্তির ক্ষেত্রে হইলো, অসুবিধা কি? এটা যে আমাদের ওটা নিতেই হবে, সবার সাথে এক করে ফেরত হবে এমন না, এটা থাকবে। যারা বিজনেস সাথে শুরু করতেছেন, টাকা দিয়ে পরিশ্রম দিয়ে সাহায্য করবেন, এটুকু কনসিডার তারা পেতেই পারেন, এটা ম্যানেজ করা হবে, সিস্টেম করা হবে। কারণ আপনারা সবাই জানেন যারা ডাক্তার রেফারেল করে রোগী পাঠায়, যে ডায়াগনোসিস ওটা একটা কিন্তু বুঝে যায়, সফটওয়্যার ম্যানেজ করা থাকে, তা আমাদের এটা একটা সিস্টেম থাকবে, নিজেদের মধ্যে প্রোডাক্ট কিনে এই পার্সেন্টেজে এক্সট্রা ডিসকাউন্ট হবে, অটোমেটিক্যালি ওটা আমাদের প্রফিটের মধ্যে চলে আসবে, হয়তো 2 টাকা আসতো সেখানে একটা আপুট 8-50 পয়সা আসবে। ডিসকাউন্টের সিস্টেমটার চাইতে মনে হয় যে কোন অসুবিধা নাই, সেটা সবাই একযোগে হবে, আপনার কথাটাও মানে ঠিক আছে, সবাইকে মিলে আমি করবো এসব কিছু কোর ডিসিশন, আপনাদেরকে নিয়ে আমি করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আর কেউ আছে? আচ্ছা অনেক মানুষ প্রশ্ন করতে লজ্জাবোধ করে, তো অনেক দেখেন কমেন্টসে কিছু অ্যানসার থেকে আমি দিয়ে দিই।
ডেলিভারি ব্যবস্থা কিভাবে করবে? ডেলিভারি ব্যবস্থা যেহেতু আমাদের শুকনা টাইপের প্রোডাক্ট হবে, মোটামুটি বাংলাদেশে যারা টপ লেভেল ডেলিভারি এখন যারা দিয়ে আসতেছে ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং ইন্টারনাল ঢাকার মধ্যে যারা করে, খুব নাম করা আছে, পাঠাও বলতে পারেন, রিডেক্স আছে, তারপরে টাইগার বাংলাদেশ আছে, MGX আছে, অনেকগুলো কোম্পানি আছে, এক এক প্রোডাক্টের জন্য এক একটা সাপ্লাই চেনটা খুব ভালো কাজ করে, যে ওরা ডিউ টাইমের মধ্যে দিচ্ছে, ওদের ট্র্যাক রেকর্ড আছে এবং ওদের সফটওয়্যার ম্যানেজ করে ওরা করে, যে লাইভে কোথা থেকে কোথা মালটা যাচ্ছে, শিফট হচ্ছে, এটা ওরা ট্র্যাক করে। এই টাইপের কিছু কোম্পানি আছে। আমরা প্রোডাক্ট ওয়াইজ আমাদের 8-10টা অন্তত লিস্টেড আছে, তাদের সাথে আপাতত শুরুটা করব। প্রথমে তো আমরা চাইলে নিজেরা করতে পারবো না, যারা ভালো মানের আছে, ডিউ টাইমে দিতে পারে, মোটামুটি তাদের প্রাইসটাও রিজনেবল আছে, আমরা তাদের মাধ্যমে ডেলিভারিটা দিব। এবং এগুলো আমরা আগে মাঠে নামার আগে একটু ইনশিওর করে ইনশাল্লাহ নামবো, এটা নিয়ে আমাদের চিন্তা। কাস্টমার পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি হবে, কারণ আমাদের প্রথম দিকে এখন বাংলাদেশে এই সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে, ক্যাশ পাওয়ার পরে চেক করার পরে টাকাগুলো দেয়। এখন প্রোডাক্ট নিচে ভেঙে গেছে, টাকা এখন আগে বিকাশে দিছে, এই টাইপের কাস্টমারকে আমরা কম কনভার্ট করতে পারবো, বরং ক্যাশ অন ডেলিভারি রাখি। আর যেহেতু আমরা এই জন্য ইনভেস্ট নিচ্ছি, কিছু টাকা আমাদের ইনভেস্টই থাকলো, মাল আমরাই কিনে আনলাম, উনি না নিলে আমরা হয়তো আমরা যেখান থেকে সোর্স করবো সেখানে রিটার্ন দিব, বা আমাদের স্টোরে থাকবে, ফিউচার আরেকজন নিয়ে যাবে, তো এই জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকবে। মাল পাবে, তারপরে চেক করবে, দেখবে, ফাইনাল টাকাটা আমাদের ডেলিভারি মানের কাছে দিয়ে দেবে। এখন এটাই চলতেছে, আমাকে এটা আপাতত শুরু করতে হবে। তারপর বিশ্বাসের লেভেল পৌঁছে গেলে অনেকে টাকা অ্যাডভান্স করে রাখবে, এটা হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, ফার্স্ট টাইম এটা হবে না, হয়তো প্রথম থেকে একটু এভাবেই করতে হবে নর্মালি। আচ্ছা, ইউটিউবে দেওয়া হবে, হ্যাঁ ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ, আমার এই ক্লাসটা দিয়ে দেবো। 48K প্রজেক্টের ব্যাপারটা জানতে চাচ্ছে, 48,000 টাকার প্রজেক্টটা গ্রুপ থেকে জেনে নিন, গ্রুপে যারা এক্সপার্ট আছে নক করে পর আপনাকে ইনশিডিউল ডিটেইলস দিয়ে দেবে। আচ্ছা, তারপরে ফর্মের লিংকটা কোথায় পাবো? ফর্মের লিংকটা এই পাওয়ার পয়েন্টটা শেয়ার করবেন, পাওয়ার পয়েন্টটা শেয়ার করে, আচ্ছা পাওয়ার পয়েন্টটা গ্রুপে শেয়ার করে দেবো, আর চ্যানেলের ডিসক্রিপশন থাকবে, কারণ এখানে পাওয়ার পয়েন্ট শেয়ার করার মতো কোনো কিছু আছে কিনা না তেমন আশা করি না। আবার নক করে পরে ফর্মটা দিয়ে দেবো, এটাও হতে পারে না, আপনারা চাইলে গুগল ফর্মটা নিয়ে যেন, আপনার ইয়েতে যারা ইচ্ছা আছে একান্ত, যারা সিরিয়াস ব্যাপারে সিরিয়াস যদি আপনারা হন, তাহলে ওইভাবে মেসেঞ্জারে ফর্মটা দিয়ে ফর্মটা পূরণ করে আপনাকে আমরা পেয়ে যাচ্ছি, আপনার সাথে কানেকশন। আপনি একা ইনভেস্ট করবেন, আপনি কথা বলবেন না, তা তো না, আপনি ওয়ান টু ওয়ান কথা বলে নেবেন, ভাই আমি অমুক, আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এইভাবে আছে, আপনার ব্যবসার সাথে আছি, এইতেই, তারপরে ফাইনাল করবেন, কথা বলে নিয়ে তারপরে ফাইনাল না ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করবেন, এটা বেশি বেটার হবে। আচ্ছা, ফর্মের লিঙ্কটা হচ্ছে ইয়েতে দিয়ে দিবেন, মেসেঞ্জার যারা দরকার হবে তারা নিয়ে নেবেন, আর গ্রুপে এমনি একটা দিয়ে দেন, একটা ফেসবুকে এই করে, যে ফর্মে শেয়ার, যারা ইন্টারেস্টেড তারা ফর্মে ফোন করতে পারেন। আচ্ছা গেল, আর কোন আর যদি কোন প্রশ্ন থাকে গ্রুপে করবে অ্যানসার পেয়ে যাবেন, চ্যানেলে নিচে করবে অ্যানসার পেয়ে যাবেন। আচ্ছা, বলতে চাইছিলাম, জি বলেন। আচ্ছা, আমি তো সিলেট শ্রীমঙ্গলে আছি, হ্যাঁ আমি জাস্ট শেয়ার করা আর কি, হ্যাঁ আমাদের এখান থেকে সাতকরা আর হচ্ছে চাপাতাটা করা যায়, আমরা গ্রুপে আলোচনা করবো, এটা নিয়ে স্পেশালি ভিডিও দিব, আমরা কিভাবে আপনারা করবেন, আপনাদের সাথে আমাদের কিভাবে হবে সেটিংটা হবে, মানে আপনাদের আইডি করতে হবে, রেফারেল সিস্টেম করতে হবে, সিস্টেমটা আমি যাতে বুঝতে পারি, যে ট্র্যাক করতে পারি আপনার দ্বারা সেলটা হয়েছে, এখন আপনি পাঠিয়ে দিবেন আমার কাছে, ফাইনাল সে কনভার্ট করিও না, কারণ আপনি আমাকে ভুল বোঝা শুরু করেন না, আমি তো পাঠাইছি সে কনফার্ম করছে, আপনারা মাল দিচ্ছেন বিক্রি করে, আমাকে তো কমিশন দিবেন না ভাই, যাতে ভুল বোঝাবার জায়গাটা চেষ্টা না হয়। আর যখন যেটা আমরা হয়তো কুকি সিস্টেম আছে, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, যদি সাইট থেকে সেল হয় ওইটা ট্র্যাক করা যাবে, কিন্তু ফেসবুক থেকে কে পাঠাইবেন কি হবেন এটা একটা ট্র্যাক করা মুসিবত। তো আমরা ই কমার্সের যে সাইটটা হবে ওখানে অ্যাফিলিয়েটের সিস্টেম রাখতে হবে, কুকি সিস্টেম করতে হবে, যাতে আপনার কাস্টমার হয়েছে এটা এনশিওরের ব্যবস্থা করতে হবে, যাতে ভুল বোঝাবে যে আপনার আমার মধ্যে না হয়, আপনিও ঠিক মতো কমিশনটা পান, আমাদেরও সেলটা জেনারেট হোক, এটা করে নেবেন ইনশাল্লাহ। এটা ব্যবসা শুরুতে হয়তো প্রথম থেকে এত কিছু না হলেও আস্তে আস্তে হয়ে যাবে, ব্যবসার নাম দেওয়ার পরে রাস্তা অটো তৈরি হয়ে যাবে। আচ্ছা, আজকে ক্লাসটা, হ্যাঁ ইউটিউবে দেখো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের আরো যারা সোর্স আছে বা আরো কিছু জানার ইচ্ছা থাকে, মেসেঞ্জার ফেসবুক খোলা আছে, চ্যানেল খোলা আছে, বলবে পরে অনুসারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, রাত দেরি করে লাভ নেই, 11টা বাজে, হ্যাঁ লিঙ্কটা গ্রুপে দিয়েছে, গ্রুপে একটু ওই লিখে দিয়ে দেন। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।